যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাকের দেয়া তৌফিকে শুধু মূল জায়গাগুলো আমি আপনাকে টাচ করব মূল জায়গাগুলো শুধু মূল পয়েন্টসগুলো যেগুলো নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন বাসায় গিয়ে বাস্তবতা বুঝুন আমার দিকে একটু তাকান মনোযোগ দেন বাস্তবতা বুঝুন আজকে থেকে 1400 বছর আগে একটা সমাজ ছিল এই সমাজের মধ্যে মানুষ আল্লাহর সাথে শিরক করত মূর্তি পূজা করত আল্লাহকে পাওয়ার জন্য লাত উজ্জা হুবল মানাত এগুলোর পূজা করত ওই সমাজেই অর্থনৈতিক জীবনে মানুষ সুদভিত্তিক অর্থনীতির সাথে সম্পৃক্ত ছিল সবাই সুদ খেত ওই সমাজেই যুব সমাজ মাদকের সাথে সম্পৃক্ত ছিল বেশিরভাগ ওই সমাজেই মেয়েদের অধিকার দেয়া হতো না কোন কোন ক্ষেত্রে মেয়েদেরকে জীবন্ত কবরও দেয়া হয়েছে ওই সমাজেই সাধারণ ইস্যু নিয়ে মানুষ দলে দলে বিভক্ত হয়ে যেত এবং গোত্রীয় হানাহানি মারামারি কাটাকাটিতে লিপ্ত হতো উটকে নিয়ে একটা উটকে নিয়ে উটকে পানি খাওয়ানোকে কেন্দ্র করে এমন যুদ্ধ শুরু হয়েছে এটা 9 বছর চলেছে ওই যুগটাকে আমরা বলি আইয়ামে জাহেলিয়াত কোন যুগটাকে যে যুগে শিরক ছিল যে যুগে সুদ ছিল যে যুগে মাদক ছিল যে যুগে নারীর অবমাননা ছিল এবং গোত্রীয় হানাহানি ছিল এখন 1400 বছর পর থেকে বর্তমান যুগে চলে আসেন এখন বর্তমান যুগের এই বর্তমান বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের পরতে পরতে শিরক আছে বর্তমান বিশ্বের বর্তমান অর্থব্যবস্থার ব্যাংকিং সিস্টেমের পরতে পরতে সুদ আছে বর্তমান যুব সমাজের বেশিরভাগই কোন না কোন ভাবে মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত আছে বর্তমান নারী জাতির মধ্যে অবমাননা তো আছেই নিজেরাই নিজেদের সম্মান রক্ষা করতে পারি না আর বর্তমান সভ্যতায় এই যুগে এই বিশ্বে গোত্রীয় হানাহানি রাষ্ট্রীয় এবং বৈশ্বিক হানাহানিতে রূপ নিয়েছে আইয়ামে জাহেলিয়াতের কোনো সুন্নত এখন পরিবর্তিত হয় নাই সব কিছু এখনো আছে কিন্তু কিন্তু ওই আইয়ামে জাহেলিয়াতে আল্লাহ পাক মানুষের প্রতি দয়া করে নাজিল করেছিলেন কোরআনের মতো কিতাব সুবহানাল্লাহ এবং মানব জাতির প্রতি দয়া করে আল্লাহ পাক পাঠিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাসূল আমরা সেই কিতাবের অনুসারী সেই রাসূলের অনুসারী সেই রাসূল আইয়ামে জাহেলিয়াতের মতো পরিবেশেই বড় হয়েছেন কিন্তু নিজে কখনো জাহেলিয়াতের সাথে জড়ান নাই তাহলে আজকে আমরা যারা এই সমাজে সভ্যতায় বাস করি যুগের দোহাই দিয়ে সমাজের দোহাই দিয়ে পাপে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নাই ওই যুগে আবু বকর সিদ্দিক ছিলেন নবুয়ত আসার আগে কুরআন নাজিল হওয়ার আগে তখন আবু বকর সিদ্দিকই ছিলেন তিনি ওই যুগেও পাপের মধ্যে যাননি তিনি মদের সাথে সম্পৃক্ত ছিলেন না সুদের সাথে সম্পৃক্ত ছিলেন না মূর্তি পূজা করতেন না তাহলে এখনো সময়ের দোহাই দিয়ে পাপে লিপ্ত হওয়ার সুযোগ নাই ওই আইয়ামে জাহিলিয়াতে বড় হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির ছিল কিভাবে সমাজ পরিবর্তন করা যায় এই চিন্তা নবী হওয়ার পরেই তার মাথায় এসেছে এমন নয় নবী হওয়ার আগে থেকেই তার মাথায় চিন্তা ছিল মানুষকে কিভাবে সৎপথে ফেরানো যায় এই ফিকির থেকে তিনি গাড়ে হেরায় বসে থাকতেন কারণ সমাজ নোংরামির মধ্যে চলতো এই নোংরামি তার ভালো লাগতো না আপনিও যখন আল্লাহর পথে ফিরে আসবেন আশপাশের কনসার্ট মদের বার মেয়েদের বেপর্দামি এগুলো আপনারও ভালো লাগবে না যখন মানুষ আলোর সন্ধান পায় অন্ধকার তার কাছে ভালো লাগে না তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে নবী হওয়ার আগেও এই ফিকিরেই চলাফেরা করতেন যুবক বয়সে তৈরি করেছিলেন হিলফুল ফুজর কোন বয়সে যুবক বয়স আর এখনকার যুব সমাজ হিলফুল ফুজর দূরের কথা এখন টিকটক ফুজুর শুরু করেছে হ্যাঁ সবার কথা বলছি না ইল্লা মাশাআল্লাহ ইয়াং জেনারেশনের বেশিরভাগই কয়েকটা বিষয়ের পিছনে ছোটে এক জীবনের কোনো উদ্দেশ্য নাই খাওয়া দাওয়া ফুর্তি করো দুই নারী জাতি গার্লফ্রেন্ড তিন মাদক হতাশা থেকে মাদকে বা সঙ্গদোষ থেকে চার এখন পলিটিক্যাল পাওয়ার পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে পারলে পরবর্তীতে বড় কিছু হব
এই চিন্তা, এই চারটা পাঁচটা চিন্তার বাইরে আর চিন্তা নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ বয়সে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার ফিকিরে হেলফুল ফুজর তৈরি করেছিলেন যখন তিনি নবী হন নাই। তখনই সমাজে প্রভাব পড়েছিল। এক পর্যায়ে আল্লাহ পাক ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। আল্লাহ পাক পড়াশোনার আয়াত দিয়ে ওহী নাজিল শুরু করলেন। আল্লাহ পাক বললেন না যে মূর্তি পূজা করো না, নামাজ পড়ো, সুদ খেও না, জেনার কাছেও যেও না, এরকম ওহী আল্লাহ পাক প্রথমে নাজিল করলেন না। আল্লাহ পাক প্রথম নাজিল করলেন পড়াশোনা, জ্ঞান অর্জন, ইলম অর্জন সংক্রান্ত আয়াত। এখন আমরা এই যুগে দিন প্রতিষ্ঠা করতে চাই, স্বপ্ন দেখি, শহীদ হওয়ার লালস মানে বাসনা মনের মধ্যে থাকে, কিন্তু কোরআন তেলাওয়াত করা শিখব এই ফিকির আমার মধ্যে থাকে না, হাদিসের হাদিস পড়া শিখব এই ফিকির থাকে না, ওলামায়ে কেরামের কাছে গিয়ে একটু পড়াশোনা করব তিন মাস চার মাস এক বছর এই ফিকির নাই। অথচ প্রথম ওহী নাজিল হলো জ্ঞান জ্ঞানতাত্ত্বিক, ইলমের বিপ্লব না ঘটাতে পারলে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। কোন জ্ঞান? যে জ্ঞান মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়, সেই জ্ঞান নয় যে জ্ঞান মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়। আর এখনকার পুরো বৈশ্বিক শিক্ষা সিস্টেমটা এভাবে ঢেলে সাজানো হয়েছে যে ধীরে ধীরে এই শিক্ষা সিস্টেম মানুষকে আল্লাহ থেকে দূরে সরাই দিবে। ইল্লা মাশাআল্লাহ, শুধু এর বাইরে যারা ওহীভিত্তিক জ্ঞান চর্চা করি তাদের কথা আলাদা। বাকি আপনি যে কোনো জায়গায় যান, আস্তে আস্তে আপনি আল্লাহ থেকে দূরে সরবেন। বিশ বছর অনেক দিন বলেছি আপনাদেরকে, বিশ বছর পড়াশোনা করেছেন, বিশটা কোরআনের সুরা আপনার জানা নাই, বিশটা মাসায়েল আপনার জানা নাই, কিন্তু বিশ বিশ বিশটা হাদিস আপনি বলতে পারবেন না। ছোট হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হায়া শুউবাতু মিনাল ঈমান, এই ধরনের ছোট ছোট হাদিসগুলো আপনি বলতে পারবেন না, বিশটা পারবেন না, বিশ বছর পড়াশোনা করেছেন। বিশজন সাহাবির নাম আপনি বলতে পারবেন না, ইল্লা মাশাআল্লাহ। আশারায়ে মুবাশশারার দশজন সাহাবির নাম এই যুব সমাজের বেশিরভাগই বলতে পারবে না। দশজন ফুটবল প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন, দশজন নায়কের নাম জিজ্ঞাসা করেন, নায়িকার নাম জিজ্ঞাসা করেন, ফটফট করে বলে দিন। এখনও ঠিক বলে দাঁত কেলিয়ে হাসছে, ননসেন্স, কমন সেন্স নাই, কমন সেন্স নাই। যে কথাটা তো তার কলিজার মধ্যে নেওয়া উচিত ছিল, তাই তো? যে আমি বিশ বছরে বিশজন সাহাবির নাম শিখতে পারলাম না, কী করলাম বিশ বছরে, কী করলাম বিশ বছরে? আমি প্রত্যেকটা দিন খেয়ে না খেয়ে স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, ভার্সিটিতে গিয়েছি, মেসে থেকেছি, বাবার জমি বিক্রি করে বাবা পড়িয়েছে, তা আমার পড়াশোনার ভীষণটা কী? একটা জব, একটা চাকরি? এটা তো দুনিয়াবী শিক্ষার কথা গেল। দিনই ইলেমের জ্ঞানও যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে শেখে, জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। যে আমি যদি এই উদ্দেশ্যে জ্ঞান চর্চা করি যে আমি দাওরা হাদিস পরীক্ষা দিব বা দিচ্ছি, উদ্দেশ্য কি? মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে বড় ফকিহ বলবে, ইফতা দিয়েছে মাশাআল্লাহ, এই উদ্দেশ্যে যদি জ্ঞান অর্জন করা শুরু করি জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার জ্ঞান যে উদ্দেশ্যে আপনি অর্জন করছেন, অনলি একটা চাকরি, এখানে তো আল্লাহ নাই, আল্লাহর কনসেপ্টই নাই, আল্লাহর সন্তুষ্টি তো বহু দূরের কথা। আমি বলছি না যে এই জ্ঞান আপনি অর্জন করবেন না, কিন্তু ইসলামী শিক্ষা বাদ দিয়ে নয়। এখন এই শিক্ষাকে সমন্বয় করবে কে? এখন কেন এগুলো কথা বলতে হচ্ছে? এগুলো তো সমন্বয় পঞ্চাশ বছর আগেই করা উচিত ছিল। দশজন সাহাবির নাম বলতে পারবে না, তাদেরকে জানাতে হয়। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ একজন বীর ছিলেন, ওদেরকে জানাতে হয় নুরুদ্দিন জাঙ্গীর কথা, বিন কাসেমের কথা, তারেক বিন জিয়াদের কথা, তাদেরকে জানাতে হয়, বুঝাতে হয় যে তারা আমাদের শেকড় ছিলেন, তারা আমাদের সিংহ পুরুষ ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা দেখবেন বেশিরভাগ ইয়াং জেনারেশন জানে না, মুসা বিন উমায়েরকে চিনে না। একজন সাহাবিকে নবীজি বলেছেন, তুমি কেউ যদি পৃথিবীতে জীবন্ত কোনো শহীদকে দেখতে চায় সে যেন এই সাহাবিকে দেখে। নাম কি জিজ্ঞাসা করেন? বলতে পারবে না। বলে দিচ্ছি, তার নাম তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু। উহুদের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপর্যয়ের সময় ডানে বামে মাত্র নয়জন সাহাবি ছিলেন, সাতজন আনসারি, দুইজন মুহাজির। দুজন মুহাজিরের একজন তালহা রাদিয়াল্লাহু আনহু, একজন সাদ বিন আবি ওয়াক্কাস। তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে সেফ করার জন্যে, এদিকে সাতজন একে একে শহীদ হয়েছেন, বাকি দুজন বেঁচে আছেন, সাদ বিন আবি ওয়াক্কাস
তালহা বিন উবাইদুল রাদিয়াল্লাহু আনহু নবীকে সেভ করার জন্য পিছন দিকে ঘুরে যুদ্ধ করতে হচ্ছে পিঠে এসে তীর লাগছে একটা একটা করে এগুলো আমরা জাস্ট বলতে পারি আমরা আপনারা শুনতে পারেন কেউ উপলব্ধি কেউ করতে পারবো না রিয়ালাইজ করার ক্ষমতা আমাদেরকে দেয়নি দেওয়া হয়নি এখনো কারণ আমরা সেই সিচুয়েশন দেখি নাই চোখ দিয়ে গাজার অবস্থা আমরা দেখি মিডিয়াতে শুনি পত্রিকায় পড়ি উপলব্ধি করার ক্ষমতা আমাদেরকে দেয়া হয় নাই কারণ আমরা সেই সিচুয়েশনে পড়ি নাই আল্লাহ না করুক যদি যদি পড়ি কখনো তাহলে বুঝতে পারবো তাহলে বুঝতে পারবো তো বলা হচ্ছে ওই সাহাবীর শরীরে ওই দিন 50টার বেশি আঘাতের চিহ্ন ছিল এই অবস্থাতেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে উঠিয়ে আল্লাহর নবী কিন্তু রুগ্ন পাতলা মানুষ ছিলেন না একদম ভালো ফিগারের মানুষ ছিলেন ওটা আরেকটা আলোচনা ওটা পরে করব ইনশাআল্লাহ অন্য একদিন এই মানুষটাকে তিনি কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের উপর উঠেছেন তালহা রাদিয়াল্লাহু আনহু আর আল্লাহর নবী ওই দিন বলেছেন কেউ যদি জীবন্ত কোনো শহীদকে দেখতে চায় সে তালহাকে দেখুক শহীদ হয়ে গেছে মাটিতে হেঁটে বেড়াচ্ছে জীবন্ত শহীদ আরেকজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সব সাহাবী আল্লাহর নবীকে একটা কথা বলতেন আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক শুনেছেন না ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক আল্লাহর নবী নিজে এই একমাত্র সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে উহুদের যুদ্ধের দিন বলেছিলেন সাদ তীর ছড়ো আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক সাদ বিন আবি ওয়াক্কাস মাদিয়ান বিজয়ী পরবর্তীতে মাদিয়ান বিজয়ী বীর সেনাপতি এই জেনারেশনকে আপনাদের এই নামগুলো শোনাতে হয় চেনাতে হয় তাহলে কি বুঝতে পারছেন তারা শিক্ষা সিস্টেমে কত পিছিয়ে গেছে কত দূর চলে গেছে আল্লাহ থেকে রাসূল থেকে সাহাবীদের থেকে যারা মাদ্রাসায় পড়ে তারাই শুধু এগুলো জানে আর এই টোটাল পপুলেশনের কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় পড়ে অর্ধেক মোটেও না আরো কম নিশ্চয়ই 40% 30% হয়তো 20% হবে আর বিশ্বাস করেন আমরা দেশ ঘুরে যা বুঝতে পারি যে বাংলাদেশের মোট জনসংখ্যার হয়তো 5-10% মানুষ দিন নিয়ে ফিকির করে বাকিদের কোনো ফিকিরই নাই তো আমাদের ওস্তাদরা এখন বলেন যে জেনারেল শিক্ষিত মানুষদের মধ্যে কিভাবে দিনটা প্রচার বেশি বেশি করা যায় এই ফিকির করো তোমরা আমাদের ওস্তাদরা এখন এই কথা বলেন জেনারেল শিক্ষিত মানুষদেরকে ইসলাম থেকে এত দূরে সরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে কিভাবে ইসলামের দিকে আনা যায় সেই ফিকির করো তোমরা যে কথাটা বলতে গিয়ে এতদূর চলে আসলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী এসেছে পড়াশোনা কেন্দ্রিক অতএব আমাদের সবার আজকের প্রথম লেসন নসিহত হচ্ছে শিক্ষাটা হচ্ছে দিনের যদি বিজয়ে আপনি চান নিজের যদি ইহকালীন কল্যাণ চান পরকালীন মুক্তি চান বা আমরা চাই তাহলে লেখাপড়া করার কোনো বিকল্প নাই একদিনের ওয়াজ শুনে বাসায় চলে যাবেন কোনো ফায়দা নাই আপনাদেরকে ওলামায়ে কেরামের কাছে এসে পড়াশোনা করতে হবে একটা সিলেবাস করে নিতে হবে যে উস্তাদ বা হুজুর আমি এই পর্যন্ত পড়েছি আমাকে একটা সহজ সিলেবাস করে দেন কিভাবে পড়াশোনা করলে আমি দিনের জ্ঞান অর্জন করতে পারবো একটু দাওয়াতি কাজ করতে পারবো দিনের কিছু কাজে আসতে পারবো আর এটা অবশ্যই আলেম লাগবে ওলামায়ে কেরাম ছাড়া একা একা যদি চলতে চান তাহলে ওই যে অনলাইনের ব্রাদার্স সিস্টার্সদের মতো হয়ে যাবে ইশারা দিলাম বুঝে নেন গরুর লেজ ছাগলের পাশায় লাগাই দিবেন ছাগলের লেজ গরুর পাশায় লাগাই দিবেন এই কাজ করে কারণ হকপন্থী ওলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত না থাকলে নিজের বুঝ অনুযায়ী সে চলা শুরু করবে তখন তার দ্বারা উম্মতের খেদমতের জায়গায় গোমরাহির সুযোগ আছে আল্লাহ পাক আমাদেরকে হকপন্থী আলেম চেনার তৌফিক দান করুন সোহবত নসিব করুন আর আপনি ঘর থেকে বের না হলে আল্লাহ পথ দেখাবেন না আপনাকে বেরোতে হবে খুঁজতে হবে এক ভাই বলছে রংপুরের একটা মাহফিলের মধ্যে যে রংপুরে তো আমি কোনো এরকম রিনাউন্ড কোনো আলমকে পাচ্ছি না কি করব তো বললাম সারা দেশ খোঁজো ঘুরো দেশের যেখানে পাবো সেখানে যেতে হবে প্রয়োজনে সে আলেমের সাথে সম্পৃক্ত রাখার জন্য তোমাকে ওইখানেই পড়াশোনা করতে হবে আশপাশে চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে এই ফিকির তো আমার তারণা আমার গন্তব্য আমার এটা কি আসমান থেকে মান্না সালোয়ার মতো পড়বে অতএব প্রথম নসিহত দিনী ইলমের চর্চা বাড়িয়ে দেন
আমি আপনাকে ফকি হতে বলছি না, মুহাদ্দিস মুফতি হতে বলছি না, বলছি বেসিক পড়াশোনা করেন, আদারওয়াইজ আপনি দিন থেকে ছটকে যাবেন। আর পড়াশোনা করার এটা প্ল্যাটফর্ম না, এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না, এই ফেসবুক ইউটিউব এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না, এখানে শুধুমাত্র এখন ফিতনা ছড়ানো হচ্ছে। আপনি যদি বলেন ভাই আপনার লেকচার শুনি ইউটিউবে ফেসবুকে আরও বড় বড় আলেমদের লেকচার শুনি, আমি স্বীকার করছি, এটা আমি স্বীকার করছি, কিন্তু এই 10% উপকারিতার চাইতে এখানে 90% ফেতনা আছে। আর ওই ফেতনাটাকে চিহ্নিত করার ইলম, জ্ঞানের গভীরতা যদি আপনার না থাকে তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। একই বিষয়ে 10 রকম 10টা কথা বলছে, মানুষকে ইস্যু পাগল বানিয়ে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, গাজা ইস্যু চলাকালীনও আমরা এমন এমন ইস্যু নিয়ে এখন মাঠ গরম করে বসে আছি যেগুলো নিয়ে এখন কথা না বললেও হতো। আমাদের কমন সেন্স একদম নিচের পর্যায়ে নেমে গেছে, বাসার পাশে আগুন লেগেছে আর আমরা এখানে ইখতিলাফি মাসআলা নিয়ে ঝগড়া করছি। উম্মার উপর বিপদ এসেছে, কাফেররা যুদ্ধ লঞ্চ করেছে, কাফেররা ক্রুসেড লঞ্চ করেছে, আমরা এখনও ইখতিলাফি মাসআলা নিয়ে ঝগড়া করছি, এখন হাত বাঁধাই ফিক্স করতে পারলাম না। আর কিছু মানুষ আছে সমাজে, কিছু মানুষ আছে বা তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে আপনারা মূল লক্ষ্য গন্তব্য থেকে সরে যান, ছোট ছোট বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সুবহানাল্লাহ, আমি এই ব্যাপারটা নিয়ে খুবই হতাশ। ইস্যু পাগল হবেন না, এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফেতনা হচ্ছে ইস্যু বাজরা। ইস্যু পাগল হবেন না, মূল জায়গায় থাকেন, মূল জায়গাগুলো আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আইয়ামে জাহিলিয়াত থেকে শুরু করেছি, দেখেন এই জাহিলি যুগটাকে বর্তমান বিশ্বের সাথে মেলানো যায়, 100% মিলে যাবে, বরং ওই সময়কার জাহিলিয়াতের চাইতে এই সময়কার জাহিলিয়াত আরও অনেক বেশি। ওই সময় সুদ ছিল মক্কা মদিনায় জাজিরাতুল আরবের মধ্যে, এখন সুদ হচ্ছে পুরো বিশ্বের মধ্যে, তাহলে কোনটা বড় কোনটা ছোট বলেন। এবার আসেন, ওই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? নবী হওয়ার পরে প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, কত বছর? 23 বছরের জীবন। নববী জীবন কত বছরের? প্রথম 13 বছর মক্কায়, পরের 10 বছর মদিনায়। এই মক্কার 10 বছরের প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিব্রাইল আসেন, যার একটা পাখার বাড়িতেই আবু জেহেলদের পুরো সংসদ ভেস্তে যেতে পারে, তাহলে আল্লাহ নবীকে কেন গোপনে দাওয়াত দিতে হয়? এটাই সুন্নাহ, এটাই হিকমা, এটাই হচ্ছে উসওয়াতুল হাসানাহ। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা যা ঘটিয়েছেন এটা আমাদের শিক্ষার জন্য। কাদের জন্য? এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ তিতিক্ষা কষ্ট সহ্য করেছেন দিনের পথে, এটা তার জন্য নয়, আমাদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাকামে মাহমুদে যাবেন, তার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, এত কষ্ট তিনি কেন স্বীকার করলেন বলেন? আমাদের জন্য, আমাদের জন্য। এটা আপনি বুঝবেন, একটা এক্সাম্পল দিয়ে বুঝবেন। একটা পরিবার একজন কর্তা আছেন, চাকরি বাকরি করেন, ব্যবসা করেন, তারপরে পরিবারের চাপ ফেস করেন, পরিবারের পরিবেশ ভালো থাকে না, কষ্ট সহ্য করেন। জিজ্ঞাসা করে দেখবেন তাকে, আপনি এত কষ্ট কেন করছেন? বলবে, আমি সন্তানের জন্য করছি। কিসের জন্য? সন্তানের জন্য। এখান থেকে একটু বুঝে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরো পরিশ্রম, শ্রম, ত্যাগ, তিতিক্ষা মূলত কাদের জন্য? উম্মতের জন্য। তো প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, ওই 3 বছরে আবু বকর, উসমান, তারপরে সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর বিন আওয়াম, এইরকম বড় বড় সাহাবীরা ইসলাম কবুল করেছে প্রথম 3 বছর। চতুর্থ থেকে দশম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। যখনই প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করেছেন তখনই অবর্ণনীয় নির্যাতন নেমে এসেছে। আমি বলেছি তাকে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, মানুষ তাকে প্রায় 15-16টা গালি দিয়েছে, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহুর নির্যাতনের ঘটনা আপনারা জানেন, রৌদ্রের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, পিঠের মধ্যে চাবুক মারা হয়েছে, আর তিনি বলেছেন শুধু আহাদুন আহাদ, যিনি এক তিনি এক।
আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে শব্দটা আল্লাহ পাক নিজের ডেফিনিশন দিয়েছেন আল্লাহ কে কুল হু আল্লাহু আহাদ বলুন আল্লাহ হচ্ছে আহাদ যেই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় নির্যাতন করা হয়েছিল তাকে আল্লাহ পাক এমন সম্মান দিয়েছেন কয়েক বছর পরে তিনি কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন মুসআব বিন উমাইর এমন পারফিউম ব্যবহার করেন যে পারফিউমের দাম এখন মনে হয় কোটি টাকার মতো হবে সব ছেড়ে দিয়েছেন এই দিনের জন্য তার বাবা মা তাকে ত্যাগ ত্যায্য করেছেন নবীর সাথে চলে গিয়েছেন একটা কাপড়ে থাকতেন দ্বিতীয় কোনো কাপড় ছিল না আব্দুল্লাহ বিন মাসউদ তাকে নির্যাতন করা হয়েছে আবু বকর সিদ্দিক তাকেও নির্যাতন করা হয়েছে উসমান রাদিয়াল্লাহু আনহুকেও নির্যাতন করা হয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তাকে আবু জেহেল তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছে তার তার স্বামী ইয়াসির তাকেও নির্যাতন করে হত্যা করা হয়েছে তার সন্তান আম্মার তাকে নির্যাতন করে সহ্য করা হয়েছে নির্যাতন করে টর্চার করা হয়েছে এটা কোথাকার কথা বলছে মক্কার কথা বলছে এখন এই অবস্থায় হক আর বাতিলের কনফ্লিক্ট চলতে থাকলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা হাবাসাতে হিজরত করো কোন জায়গায় কোন জায়গা বলেন হাবাসা হাবাসা কোন জায়গায় এখন ইথিওপিয়া ইরিত্রিয়া এখনকার ইথিওপিয়া ইরিত্রিয়াকে হাবাসা বলে নবীজি বলেছিলেন সেখানে একজন রাজা আছেন যার নাম নাজাশি তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সাহাবীরা সেখানে হিজরত করলেন এবং সেই বাদশা ভালো ছিল এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তায়েফে গিয়েছেন তায়েফের ঘটনা আপনারা জানেন তায়েফে তিনজন বড় বড় গোত্র নেতা ছিল একজনের নাম ছিল আব্দে ইয়ালাই একজনের নাম ছিল আব্দে মাসউদ আরেকজন ছিল হাবিব বিন আমর তিনি এই আশায় গিয়েছিলেন যে মক্কাবাসী যেহেতু ইসলাম কবুল করছে না তায়েফবাসী যদি ইসলামের পক্ষে চলে আসে তাহলে একটা পলিটিক্যাল সাপোর্ট পাওয়া যাবে তায়েফবাসী ইসলাম তো কবুল করলই না বরং অবর্ণনীয় নির্যাতন করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত দিয়ে জুতা পর্যন্ত আটকে গিয়েছিল আমাদের নবীকে এভাবে মানুষ নির্যাতন করেছে আমাদের নবীকে তারপরেও তিনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেন নাই বরং তাদের পক্ষে দোয়া করেছেন এবার তিনি মক্কায় ফিরে এসেছেন প্রথম এই চার থেকে দশ বছরের মধ্যে যত দাওয়াতটা বেগবান হয়েছে ততই সমাজের মধ্যে কনফ্লিক্ট বৃদ্ধি পেয়েছে হক আর বাতিলের দ্বন্দ্ব এক পর্যায়ে মক্কায় আল্লাহপাক ইসলামকে শক্তিশালী করেছেন যখন হামজা এবং ওমারের মতো কিছু সাহাবী ইসলাম কবুল করেছে এখনও এই বিশ্বে এই ইসলামের দুরবস্থা কেটে যাবে যখন হামজা আর ওমরদের মতো মানুষ ইসলামের দিকে আসবে যখন হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা ইসলামের দিকে এসেছেন তারা একাই একশো জনের কাজ করেছেন ওয়ান ম্যান আর্মি একাই তখন সরাসরি ইসলামকে আঘাত করার মতো সাহস তারা দেখায় নাই এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এগারো বারো তেরো এই তিন বছরে চাচা আবু তলেবকে হারালেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারালেন এর মধ্যে মেরাজের ঘটনাও ঘটল এবং ইয়াসরিব থেকে দফায় দফায় কিছু যুবক এসে ইসলাম কবুল করল ইয়াসরিব কোন জায়গা মদিনা তৎকালীন নাম ছিল কি ইয়াসরিব প্রথমে ছয় জন এসেছে তারপর বারো জন তারপর পঁচাত্তর জন যখন বারো জন এসে বায়াত করে চলে গেছে ওই বারো জনের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর ওই যে সাহাবীর নাম বললাম তাকে পাঠিয়ে দিয়েছেন মদিনায় তুমি গিয়ে দাওয়াতি কাজ করো আমাদের প্রত্যেক দায়ীকে এখন মুসআব বিন উমাইরের মতো হতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন তিনি গিয়ে মদিনায় এমন দাওয়াতি কাজ করলেন আল্লাহ পাক এমন কবুলিয়াত দিয়েছিলেন মাশাআল্লাহ যে এক বছরের মধ্যে পঁচাত্তরটা ফ্যামিলি ইসলাম কবুল করেছে তারা এসেছেন পরের বছর নবুয়তের তেরোতম বছর এই যে তেরো বছর মক্কার এই তেরোতম বছর এসে বায়াত করেছেন আল্লাহর সাথে কাউকে শরিক করব না সন্তানদেরকে হত্যা করব না চুরি করব না তারপরে সৎ কাজে আদেশ করব অসৎ কাজে নিষেধ করব একে অপরের প্রতি মিথ্যা অপবাদ দিব না এবং আপনি যখন হিজরত করে আমাদের ওখানে যাবেন আমরা নিজেদের স্ত্রী সন্তানকে যেভাবে হেফাজত করি প্রোটেক্ট করি আপনাকেও করব ইনশাআল্লাহ সাহাবীরা বলছেন আমরা কি পাবো ইয়া রাসূলুল্লাহ এগুলো যদি করি নবীজি বলছেন জান্নাত আল জান্নাত শুধু জান্নাত পাবো
এই 75 জন যখন ইসলাম কবুল করেছেন তারপরেই হিজরতের প্রেক্ষাপট তৈরি হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এবার হিজরত করলেন ওই মদিনায় একটা ইসলামী রাষ্ট্র قائم হলো এখন আর ইসলাম দুর্বল নাই রাষ্ট্র একটা قائم হয়ে গেল এই যে হিজরত মদিনায় হলো আমরা বোঝাতে যাচ্ছি যে কিভাবে আমরা এই প্রেক্ষাপটেও দিন قائم করতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা কি ছিল প্রথমে তিনি দাওয়াত দিলেন তিন বছর তারপরে সাহাবীরা প্রকাশ্য দাওয়াতের সময় নির্যাতনের সম্মুখীন হলেন এক পর্যায়ে হিজরত করলেন তিনি নিজেও তায়েফে গেলেন সেখান থেকে আবার ফিরে আসলেন আল্লাহ পাক তিন বছর তাদেরকে শিয়ারে আবু তালেবে রেখেছেন তিন বছর অবর্ণনীয় কষ্ট স্বীকার করেছেন তারপরের বছর আমুল হুজন ছিল চাচার ইন্তেকাল হয়ে গেল আবু তালেব খারিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল আল্লাহ পাক এই সময় মিরাজের ঘটনা ঘটিয়েছেন সুবহানাল্লাহ তারপরে তিন বছর ব্যাক টু ব্যাক ছয় জন বারো জন পঁচাত্তর জন ইসলাম কবুল করলেন মদিনায় হিজরতের প্রেক্ষাপট সৃষ্টি হলো ইসলামী রাষ্ট্র মক্কায় কায়েম হলো না আল্লাহ পাক মদিনাকে কবুল করলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের কোনো পরোয়া নাই যদি বাংলাদেশের মানুষ দিন কায়েম না করে যদি বাংলাদেশের মানুষ দিন না পালন করে দিন পালনের প্রচারের প্রসারের কায়েমের প্রচেষ্টা না চালায় আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না মক্কাবাসী কবুল করা নেই আল্লাহর কিছুই যায় আসে নাই আল্লাহ পাক মদিনাবাসীকে তৌফিক দিয়ে ধন্য করেছেন ইসলামের ইতিহাসে প্রথম ইসলামিক স্টেট মক্কা নয় প্রথম ইসলামিক স্টেট মদিনা দারুল আরকাম ছিল যেমন মক্কায় মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মসজিদ নববী নির্মাণ করলেন জ্ঞান চর্চা ওই যে প্রথমে বলেছি ইলমের চর্চা কিন্তু ফাংশন চেঞ্জ হলো কিরকম চেঞ্জ হলো দারুল আরকাম শুধু দিনই জ্ঞান শিক্ষা তাসকিয়া দাওয়াত এই মেহনতের একটা মার্কাজ ছিল কিন্তু মসজিদ নববী শুধুমাত্র দাওয়াতের মার্কাজ ছিল না বরং ওই মার্কাজ থেকে জিহাদের মুভমেন্টগুলো হয়েছে পার্থক্য বুঝতে পারছেন ওইখানে মসজিদ নববী কিন্তু শুধুমাত্র দাওয়াত ইলমের প্রচার প্রসার তাসকিয়ার মার্কাজ নয় ওখান থেকেই পররাষ্ট্র নীতি অবলম্বন করা হচ্ছে ওটা একটা সংসদের রূপে কাজ করছে কোন জায়গাটা নববী মসজিদ নববী এখন অবশ্য এটা নাই এখন অবশ্য এটা অ্যাজ এ পার্লামেন্ট কাজ করছে না করছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেখানে দিনের জ্ঞান শিক্ষা দেওয়া হতো দার্স হতো মানুষ ইতিকাফ করতো সালাত পড়তো তিলাওয়াত করতো জিকির করতো পাশাপাশি ওইখান থেকেই সামরিক বিষয়গুলো মীমাংসা করা হতো সৈন্য পাঠানো হতো দাওয়াতের মেহনত হতো ওখান থেকে জিহাদের মুভমেন্ট হতো এখন কি সেটা হচ্ছে তার ফাংশন পার্থক্য বুঝতে পারলেন মদিনা হলো প্রথম ইসলামিক স্টেট তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম রাষ্ট্রটাকে ঢেলে সাজালেন প্রথমে আনসার আর মুহাজিদদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করলেন কেন এটা জরুরি কারণ জনগণের মাঝে যদি ঐক্য না থাকে আপনি জনগণকে নিয়ে দিন কায়েম করতে পারবেন না এটার অভাবেই তো আমরা ভুগছি এই কারণেই তো পারছেন না পারছি না পারবেন কিভাবে আমরাই তো আমাদের শত্রু হয়ে গেছি আমরা এমনভাবে আমাদের শত্রু হয়ে গেছি যে মনে হয় যে কারো মান সম্মান হানি করাটাকে মানুষ সোয়াবের কাজ মনে করে তাই না কোন এক ভাই একটা ভুল করেছে মনে করেন হতেই পারে বা পাপও করেছে মনে করেন পাপ করতেই পারে তো প্রথম দায়িত্বটা আমাদের এখন হয়ে গিয়েছে এই যুগে এসে ওই পাপটাকে সরোয়ার উদ্যানে গিয়ে এক লাখ মানুষকে জড়ো করে বলতে হবে যে আমার অমুক ভাই আবদুল্লাহ এই পাপটা করেছে ওই সরোয়ার উদ্যান হচ্ছে এখনকার ফেসবুক বোঝাতে পারছি না মনে আপনার এক ভাই ভুল করেছে আপনি তাকে কিছু বললেন না তাকে নক করলেন না ভুল সংশোধনও করলেন না তাকে বললেন না যে ভাই আপনার এই কাজটা ভুল হচ্ছে আপনি ইসলাম করলে ভালো হয় সে জানলেও না বরং আপনি এক লাখ মানুষের সামনে গিয়ে বললেন এই শোনো আমার অমুক ভাই আবদুল্লাহ এই ভুল করেছে কত বড় ননসেন্স আপনি চিন্তা করেন কত বড় কমন সেন্স একজন মানুষ আনকালচার্ড আনসিভিলাইজড আমার ওয়ার্ডগুলোতে রাগ করতেছেন এক ভাই ওই যে ভাই মাথা নাড়ছেন ধরেন মনে করেন এক্সাম্পল দিচ্ছি যে ভাই একটা ভুল করেছে নাকি কেউ ভুল করবে না এমন একজন মানুষ দেখান একজন আলেম দেখান যিনি ভুল করেন নাই সাহাবিদের যুগে সাহাবিদের তারা ভুল হয়নি হয় না
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী যখন ভুল করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই মিম্বরে দাঁড়িয়ে বলতেন নাউযুবিল্লাহ যে শোনো আমার অমুক সাহাবী ভুল করেছে বলতেন বরং সর্বোচ্চ তিনি বলতেন কিছু কিছু মানুষ এরকম এরকমটা ভাবছে এটা বলতেন কিছু কিছু মানুষ এই এই কাজ করছে তারা যেন এই কাজ থেকে বিরত থাকে কখনো বলতেন না যে আমার অমুক সাহাবী এই শোনো অমুক তুমি এই কাজ করেছো আজকে আমরা পুরো আনকালচার অসামাজিক অসামাজিক কিছু মানুষের অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় ফেসবুকে যে উম্মতের ভুল ধরার দায়িত্ব তাকে দেয়া হয়েছে মানে তাকে মনে হয় ইলহাম করা হয়েছে তো খুঁজে খুঁজে বের করবা যে আলেমগণ দাইগণ পীর সাহেবরা হ্যাঁ মুরব্বী কেরাম মুরব্বিয়ানে কেরাম আমাদের ওলামায়ে কেরাম কে কোন জায়গায় কি ভুল করলো সেটা তুমি সবার আগে দেখবা সবার আগে ফেসবুক এসে বললা যে সবার আগে বলতে পারবে তার জন্য হাজার নাকি দ্বিতীয়বার যে বলতে পারবে তার জন্য 900 নাকি তৃতীয়বার বলতে পারবে তার জন্য 800 নাকি ভাবখানা এরকম পুরো আনকালচার্ড মানুষ অথচ যার ব্যাপারে সমালোচনাটা হচ্ছে তাকে কিন্তু সে গিয়ে ইনফর্ম করে নাই যে ওস্তাদ বা শায়েক বা ভাই এই প্রবলেমটা হচ্ছে আপনি কি এটা সলভ করবেন কিনা বা পরের লেকচারে বলে দিয়েন বা পরের অ্যাক্টিভিটিস আপনি এটা ক্লিয়ার করে দিয়েন এই জিনিসটা আমাদেরকে অসামাজিক বানিয়ে ফেলছে অসামাজিক ভাবখানা এমন যে সর্বপ্রথম যদি আমি ভুলটা ধরতে পারি তাহলে আল্লাহর কাছে বহুত বড় মর্তবা পাবো এবং জনসমক্ষে এটা প্রচার করাটা বড় নেকির কাজ এর দ্বারা উম্মতের বড় খেদমত হয়ে যাচ্ছে আদতে কি হচ্ছে শোনেন আদতে আম জনসাধারণের ইসলাম ইসলাম চর্চা ওলামায়ে কেরাম বক্তা দাঈদের সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে এটা বোঝার মতো হিকমত আল্লাহ আপনাকে দেয় নাই কারণ নাম শুধু সুপুরুষদের মতো রাখলেই তো হয় না ভিতরটাও সুপুরুষের মতো হতে হয় বাইরে ভাবখানা দেখলে মনে হচ্ছে যে আমরা আমাদের তাকওয়া পরহেজগারিতা জাহির করার জন্য ফেসবুককে পেয়েছি ফেসবুকে সবাই খুব পরহেজগার খুব আল্লাহওয়ালা সারা জীবনে যা করুক না কেন ফেসবুকে খুব পরহেজগার মাশাআল্লাহ ওখানে কোনো পাপই নাই ভাবখানা এরকম আর এতে কি হচ্ছে জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান কমিয়ে দিবেন এবং যে ব্যক্তির নামে আপনি এই গীবত রচনা করছেন সে যদি অপরাধী না হয় তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার ভয়াবহ অবস্থা মারাত্মক অবস্থা হবে ওই দিন এই ঋণ আপনি শোধ করতে পারবেন না মাঝখান থেকে এতগুলো কেন কথা বললাম জানেন উম্মার ঐক্য বিনষ্ট হচ্ছে এই অসামাজিক কাজগুলোর কারণে আমরা উম্মাকে ঐক্যবদ্ধ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি কিন্তু কিছু কিছু মানুষ সিলি সিলি কিছু বিষয় নিয়ে মানুষকে ব্যস্ত করে রাখছে এগুলো এগুলো কোনো তানহাউনারির মুনকার হচ্ছে না এটা অসৎ কাজে নিষেধ নয় বরং এটা আপনি ফাসাদ সৃষ্টি করছেন ঘরের সমস্যা ঘরে সলভ করতে হয় আপনার যদি ওয়াইফের সাথে কোনো প্রবলেম হয় আপনি কি এখন এই ওয়াজে এসে বলবেন যে আমার ওয়াইফের সাথে আমার এই সমস্যা হয়েছে শোনেন ভাই ভাই আপনারা শোনেন আমার ওয়াইফের সাথে আমার বহুত সমস্যা চলছে আপনি কি এখানে এসে কথা বলবেন ঘরের সমস্যা ঘরে সলভ করবেন সলভ না হলে ইসলামের শরীয়ত মোতাবেক রাস্তা আছে ওই রাস্তায় যাবেন বাস হয়ে গেল প্রত্যেক আলেমের বিরুদ্ধে প্রত্যেক বক্তার বিরুদ্ধে প্রত্যেক দায়ের বিরুদ্ধে এক শ্রেণীর মহল কাজ করতেছে তো এগুলো আসলে কাজ করে না কাজ করায় কেউ এটাও একটা প্রশ্নবোধ্য বিষয় আমার তো মনে হয় কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে কাজ করায় এর পিছনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে প্রথম মসজিদ নববী নির্মাণের পরেই আনসার আর মুহাজিদদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছে এই ভ্রাতৃত্বের বন্ধন যতদিন পর্যন্ত আমরা স্থাপন করতে পারবো না এই গরম গরম লেকচার দিয়ে কোনো লাভ নেই মন ঠিক কর কলবটা ঠিক করি ভাই আস্তাগফিরুল্লাহ কলব ঠিক করি ভাই যে ভাই সম্পর্কে আপনি খারাপ কিছু চিন্তা করছেন হতে পারে সে আল্লাহর কাছে অনেক বড় মর্তবা অলরেডি লাভ করে ফেলেছে কাল কেয়ামতে সিংহায় ফুৎকার দেওয়ার পরে আপনার আমার কি অবস্থা হবে এটাই ফিকির করার বিষয় ও কি করলো ওর কি পরিণতি হবে এই জাজমেন্ট করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই আমরা তো এমন হয়ে গেছি যে মানুষকে নিজে আল্লাহর আসনে বসে জাজ করা শুরু করে ব্যাপারটা বোঝেন নিজে আল্লাহ পাকের জায়গায় গিয়ে মানুষকে জাজ করা শুরু করতেছে অনেকে তো আছে কথায় কথায় মানুষকে কাফের ফতোয়া দিয়ে ফেলছে তাই না কথায় কথায়
মানুষকে জাহান্নামি বানানোর চেষ্টা করছে, এটা এই এটা সেই ও এম, যতক্ষণ পর্যন্ত না সে ব্যক্তি বলে আরে ভাই আমার ভুল হয়েছে আমি জাহান্নামি হয়ে গেছি আমাকে মাফ করেন, ততক্ষণ সে ক্ষান্ত হচ্ছে না। কি একটা অবস্থা, সুবহানাল্লাহ। আর এগুলো আমরা করছি কোন সময়ে, যখন ঘরের পাশে আগুন লেগে গেছে। কোন সময় করছি, যখন কুফফাররা আমাদের বিরুদ্ধে ক্রুসেড রচনা করেছে। কোন সময় করছি, যখন আমাদের হকপন্থী ওলামায়ে কেরাম আস্তে আস্তে কমে যাচ্ছে। কোন সময় করছি, যখন আমরা সবাই সুদের মধ্যে নিমজ্জিত। কোন সময় করছি, যখন রাষ্ট্রীয়ভাবে আমরা একটা রাজনৈতিক ক্রন্দনের মধ্যে আছি। কোন সময় করছি, যখন বৈশ্বিকভাবে আমরা চতুর্মুখী চাপের মধ্যে আছি। কোন সময় করছি, যখন মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে, মানুষ কুরআন তেলাওয়াত থেকে দূরে, মানুষ পর্দা থেকে দূরে। বাস্তবতার খবর আপনি রাখেন কি? আসলে বাস্তবতা কোন জায়গায়? এটা হলো বাস্তব, এইটা হচ্ছে বাস্তবতা। পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এমন যে আমরা পুরো মুসলমানরা, শুধু বাংলাদেশের মুসলিমরা না, পুরো বিশ্বের মুসলিমরা ভয়ঙ্কর চাপের মধ্যে আছে। ওরা অর্থনৈতিক আগ্রাসনের মধ্যে রেখেছে, রাজনৈতিক চাপের মধ্যে রেখেছে, ওরা মুসলিমদের মাঝে আপোষে হানাহানি মারামারি লাগিয়ে রেখেছে, শিক্ষা থেকে ইসলাম উঠাচ্ছে, অর্থনীতির মধ্যে সুদ ঢুকাচ্ছে, সংস্কৃতির মধ্যে জেনা ঢুকাচ্ছে। এ সময় বসে বসে আমরা আমাদের ভাইদের এই দোষচর্চা শুরু করেছি, এই সময় বসে বসে। তাহলে কত আনকালচার্ড, কত আনসিভিলাইজড, আপনি চিন্তা করেন। আমি শব্দ দুটো প্রয়োগ করার জন্যে আমার ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি শুধু আপনাদের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করছি যে এখন এটা সঠিক সময় নয়, এখন নয়, এটা সাহাবিদের যুগ না, এটা ইমামদের যুগ না, এটা মুহাদ্দিসদের যুগ না, যে এখন একদম চুল ছেঁড়া বিষয়গুলোকে নিয়ে আমাদের একদম সবার মধ্যেই ফেরকাবাজি, বিভক্তি সৃষ্টি করতে হবে, ঐক্য বিনষ্ট করতে হবে, এটা সেই যুগ না। বরং এই যুগ তো এমন যুগ যখন 90% মানুষ সুদ খায়। তা আপনি যদি এতই মানুষের ভুল চর্চা নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে পলিটিক্যাল অ্যানালাইসিসগুলো করেন, দেখি কত বড় সাহস। জায়নিস্টদেরকে নিয়ে সমালোচনা করেন, দেখি কত বড় সাহস। ইসরায়েলের এগেনস্টে কথা বলেন, পশ্চিমাদের এগেনস্টে কথা বলেন, ইসলামের মূল শক্তি, ইসলামের মূল শত্রুদের গোড়ায় গিয়ে কথা বলেন, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বলেন, পেপার মানি নিয়ে কথা বলেন, সামনে যেটা ইলেকট্রনিক ক্রিপ্টোকারেন্সির সুদ আসতেছে বিশ্বের উপরে, এটা নিয়ে কথা বলেন। দাজ্জালের জন্যে রাষ্ট্র প্রস্তুত করে ফেলেছে ইসরায়েল, ওইটা নিয়ে কথা বলেন। অগণিত শিশুকে হত্যা করা হচ্ছে, এটা নিয়ে কথা বলেন। মা বোন থেকে তুলে তুলে রেপ করা হচ্ছে, এটা নিয়ে কথা বলেন। সারা বিশ্বে একটা অঘোষিত ক্রুসেড লঞ্চ করেছে ওরা, ওদের এগেনস্টে কথা বলেন। আপনার কথা কি শুধু আলেমদের বিরুদ্ধে, মুসলিম ভাইয়ের বিরুদ্ধে? মুসলমানরা কে কোন দোষ করলো এটা খুঁজে বের করে আপনার কাজ বা আমাদের কাজ? আমি কোনো ইন্ডিভিজুয়ালকে উদ্দেশ্য করে কথা বলছি না, আমি ওভারঅল আমাদের সাইকোলজিক্যাল কথাগুলো বলছি। আমাদের সাইকোলজি এমন কেন হলো? মূল শত্রুদেরকে চিনতে শিখি না কেন? মূল সমস্যাগুলো ফাইন্ড আউট করি না কেন? ওইগুলো নিয়ে কেন কথা বলছি না? ওইগুলো নিয়ে ফেসবুক কাঁপায় ফেলেন। একজন কবিকে নিয়ে আপনারা ফেসবুক এখন মাথায় ফেলছেন, আমি একটাও মন্তব্য করব না, শুধু এতটুকু কথা বলছি, এভাবে যদি গাজা ইস্যু নিয়ে সবাই দিনের পর দিন দিনের পর দিন ফেসবুক গরম করে রাখতেন, হয়তো বা এখন কিছু হলেও করতে পারতাম। কই এটা তো করলেন না, দুই দিন তিন দিন মায়াকান্না দেখালেন, বাস সবাই তো বন্ধ করে দিলাম কথা বলা। তারপরে এখন একটা একটা করে ইস্যু তৈরি করছি, যেন ওইটা কোনো বিষয় না। কে মুক্ত আছে? তো যে মূল জায়গাটা আসে ভাই, মূল জায়গা হচ্ছে এখন এগুলোর সঠিক সময় নয়, এখন উম্মাহকে ঐক্যবদ্ধ করার সময়। আর ঐক্যটা বাহ্যিকভাবে হবে না সবসময়, আপনাকে মন থেকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। আগে মন মানসিকতা ঠিক করি, যে আমাদের হকপন্থী ওলামায়ে কেরাম আমরা সবাই হকের উপর আছেন, মাশাআল্লাহ। কারোর মধ্যে একটা মাসআলা নিয়ে ইখতিলাফ থাকতে পারে, তার মধ্যে থাকতে পারে, বাট তারা দুজনেই হকের উপর আছে। আমরা তাদের দুজনের মধ্যে পার্থক্য করব না, চারজনের মধ্যে পার্থক্য করব না, মনে করব যে হ্যাঁ তারা সবাই যার যার ইস্তেহাদে আছেন, সবাই হকের উপর আছেন, আমরা সবার সাথে আছি, সবাইকে শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি। যখনই আপনি পক্ষপাতিত্ব করতে যাবেন বিভক্ত হয়ে যাবেন। আর কারা হকের উপর আছে এটার জন্য সিরাত আছে, কোরআন আছে, হাদিস আছে, এবং বরেণ্য ওলামায়ে কেরামের সোহবত আছে, এর মধ্য দিয়ে আমরা জানবো, বুঝবো ইনশাআল্লাহ। এই বুঝটা তো আমাকে অর্জন করতে হবে, আল্লাহ পাক কি আমাকে গরু ছাগল করে পাঠিয়েছেন? আমি তো ইনসান, আমার তো বুঝ আছে, আমার তো বিবেক আছে,
আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছেন পড়াশোনা করার তৌফিক দিয়েছেন আমি স্টাডি করে গবেষণা করে দেখব কোনটা হকের বেশি কাছাকাছি তো পয়েন্টে আসি অনেক লম্বা হয়ে যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতৃত্বের বন্ধনকে গুরুত্ব দিয়েছেন আমরা এটা দিব তো ইনশাআল্লাহ অনলাইন থেকে যতটুকু পড়েন দূরত্ব অবলম্বন করুন যতটুকু প্রয়োজন এতটুকু নেবেন বাকিটা ছেড়ে দিবেন আর তোমরা যারা এই যে টিকটক করো ফেসবুক ফেসবুকিং করো ইউটিউবিং করো তোমাদের যদি দ্বীনের জ্ঞান না থাকে এই কাজ করতে যাবে না দ্বীনের যদি ইলম অর্জন এখনো না করে থাকো তোমার জন্য ইউটিউবিং করা জায়েজ নাই তোমার জন্য ইসলামিক ইউটিউব চ্যানেল খোলা জায়েজ নাই কে ফতোয়া দিয়েছে আবু তো আদনান ভাই ফতোয়া দিয়েছে যদিও ফতোয়া দেওয়ার অধিকার আমার নাই ওই যোগ্যতা আমার নাই কিন্তু তুমি যদি দ্বীনের জ্ঞান অর্জন না করো কুরআন তেলাওয়াত করতে না পারো হাদিস কিছুই বোঝো না দ্বীনের উসুলও কিছু বোঝো না তুমি ইউটিউবিং করতে গেলে কেন তুমি তো এমন কন্টেন্ট রেডি করবা যে কন্টেন্ট দিলে উম্মার মধ্যে আরো বিভক্তি সৃষ্টি হবে তোমার তো কমন সেন্সই নাই এবং কন্টেন্ট দেওয়ার আগে তো তুমি কোনো আলেমকে জিজ্ঞাসা করো নাই ওস্তাদ এভাবে দিলে কি ঠিক হবে কথা কি বুঝতে পারতেছেন তো কিছুই বুঝতেছে না দিনে কুরআনটাও তো তেলাওয়াত করতে পারে না আর ও ইসলাম প্রচারের দায়িত্ব নিয়ে নিল এটাও তো একটা ইসলাম প্রচার আমি যদি দিনের কোনো জ্ঞানী অর্জন না করি আপনি কি আমাকে চেয়ারে বসতে দিবেন বা এটা যোগ্যতা কি আমার থাকবে এটা কি করা আমার উচিত হবে একই জিনিসটা আপনারা ফেসবুকে করছেন আর এখন তো মাশাআল্লাহ সবার হাতে হাতে চলে গেছে গরু ছাগল হাঁস মুরগি সবাই লাইভে চলে আসে গরু এসে বলে হাম্বা ছাগল এসে বলে ম্যা ম্যা মুরগি এসে কক কক করে যা যে যার মতো করে লাইভ করা শুরু কিন্তু আপনার ওই বিষয়ে জ্ঞান আছে কি না গাজা ইস্যু নিয়ে আরব রাষ্ট্র নিয়ে একজন লাইভে চলে আসলো দেখলেন কি হল একজন চলে এসে বলল সালাদিন আইয়ুবি আকিদা ঠিক না আরেকজন এসে বলল এই আরেকজন বলল সেই আসলে বিষয়গুলোর অ্যানালাইসিস করবে কারা মুহাক্কিক আলেমগণ মুহাক্কিক ওলামায়ে কেরাম তো তাদের মন্তব্যের দিকে আপনারা তাকিয়ে থাকবেন নিজেরা মন্তব্য করার দরকার তো নাই আগে দেখি না বরেন ওলামায়ে কেরামগণ কি বলেন তারা কি লিখেন তাদের পত্রিকায় কি বের হয় তারা কি মন্তব্য করে তারপরে না আমি একটা জায়গায় যেতে পারবো সুবহানাল্লাহ এই করতে করতে এমন বিক্ষিপ্ত একটা অবস্থা অনলাইনে সৃষ্টি হয়েছে এখানে কনস্ট্রাকটিভ কিছু পাবেন না এই জন্য বলি যতটুকু কল্যাণ নিয়ে বের হয়ে চলে আসেন ওখানে থাকারই দরকার নাই কিতাব নিয়ে পড়ে থাকেন কিতাব বই পড়েন বেশি বেশি বই পড়েন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন ইউটিউব আর ফেসবুক ফেসবুকারদের আমার কথায় মন খারাপ করা যাবে না যদি কোনো কথা বলে থাকি আপনাদের কল্যাণের জন্যই বিকজ যদি আপনারা ভুল কিছু প্রচার করেন ভুল কন্টেন্ট বানান ভুল সময়ে ভুল কিছু প্রচার করেন ভুল সময়ে ভুল কিছু প্রচার করেন এবং মানুষকে ওইদিকে ব্যস্ত করে রাখেন কে আমাদের মাঠে পাই পাই হিসাব দেওয়া লাগবে ওটার প্রস্তুতি আপনার থাকা চাই কী হিসাব দেবে না তো এই কাজ দাওয়াতের কাজ এটাও একটা দাওয়াতের কাজ এই দাওয়াতের কাজ করতে গিয়ে যোগ্যতা অর্জন করতে হবে আমি নিজে এক 100 জন না সম্ভবত 70 কি 90 জন এতজন ইউটিউবারের ওই পরীক্ষার থেকে ভাইবা নিয়ে 10-15 জনকে ডেকেছিলাম একদিন দেখি তারা দিন প্রচার করতে চায় কতটুকু যোগ্যতা আছে 10-15 জনের মধ্যে মিনিমাম 12 কোরআন তেলাওয়াত করতে পারে নাই কি বুঝলেন তা আমি দিন প্রচার করতে চাই তা আমার কোরআন তেলাওয়াত শিখতে হবে না আমাকে দিনের বেসিক জ্ঞান অর্জন করতে হবে না আমার তো একটা কমন সেন্স থাকতে হবে দিনের যে আমার কখন কি কিভাবে প্রচার করতে হবে এই হিকমা এটাকে তো হিকমা বলে প্রজ্ঞা এই প্রজ্ঞা অর্জিত এই প্রজ্ঞা কি ইলম অর্জন ছাড়া অর্জন হয় ইলম তো অর্জন করতে চাচ্ছ না কেন আসলা এটা আর্নিং সোর্স দরকার নেই তো আমার আর্নিং সোর্সের প্রয়োজনে আমি অন্য কোনো ব্যবসা করে খাবো ওটাই কি আমার একমাত্র আর্নিং সোর্স তো আমরা আসলে এগুলো আমাদের কন্ট্রোলে নাই আমি জাস্ট আমার মতো করে বলছি কিন্তু যদি আমাদের ক্ষমতা থাকতো কন্ট্রোল থাকতো এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করার মূলনীতি দেওয়া থাকতো এই যোগ্যতাগুলো অর্জন না করলে কারো হাতেই এই ডিভাইস যাবে না ঠিক এটা চায়নাতে আছে রাশিয়াতে আছে সবাই গণহারি ইউজ করতে পারে না ইউজ করতে হলে একটা ক্রাইটেরিয়া থাকে এই যোগ্যতা অর্জন করে তারপর তোমাকে এখানে এনরোল করতে হবে বেশি না দিয়ে দেন কোরআন হাদিস জিও পলিটিক্স সাধারণ জ্ঞান অর্থনীতি এগুলো বেসিক কিছু প্রশ্ন দিয়ে দেন সিলেবাস দিয়ে দেন দিয়ে বলেন এটা এটা পড়াশোনা করে যারা টপ 80 হবে টপ 100 হবে এদেরকে দেওয়া হবে অনুমোদন
দেখেন কতজন তারপরে ফেসবুক ইউজ করতে পারে আমি কত বুঝতে পারছেন কথা একটা যোগ্যতার লেভেল দিয়ে দেন এই বয়সের আগে স্মার্টফোন না এই যোগ্যতার আগে ইউটিউবিং না তারপর দেখেন ফেতনা কমে যাবে আমরা তো চিন্তা করি না এগুলো নিয়ে এগুলোর যেমন পজিটিভ দিক আছে নেগেটিভ দিকও আছে নেগেটিভ দিক অনেক বেশি পজিটিভের চাইতে নেগেটিভ দিকটা অনেক বেশি পজিটিভের চাইতে বাংলাদেশে কোনো আলেমের চরিত্র হনন করতে ফেসবুক বাকি রাখে নাই বাংলাদেশে কোনো আলেমের ইনক্লুডিং মি অলসো কোনো আলেমের চরিত্র হনন করতে ফেসবুক বাকি রাখে নাই যে কোনো আলেমের নাম বলেন দেখবেন তার চরিত্রের বিপরীতে আপনি 10টা কথা বলবেন তাহলে ভাগ্য ভালো চার ইমাম এখন বেঁচে নাই ভাগ্য ভালো যদি থাকতো তাহলে দেখতেন চার ইমামকে নিয়ে ফেসবুকে শুরু হয়ে গেছে অনলাইনে আল্লাহর ওয়াস্তে ভাই এগুলো বন্ধ করে এখন এগুলো সঠিক সময় নয় উম্মার খুব দুরবস্থা চলতেছে পশ্চিমাদের আগ্রাসন চলতেছে যুদ্ধ লঞ্চ করছে তারা গোপন প্রকাশ্য বাণিজ্যিক অর্থনৈতিক সামরিক সব রকম যুদ্ধ তারা মুসলমানদের বিরুদ্ধে লঞ্চ করে দিয়েছে আবার বলছি গোপন প্রকাশ্য বাণিজ্যিক যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ সামরিক যুদ্ধ সবই তারা মুসলমানদের বিরুদ্ধে এখন লঞ্চ করেছে এই সময় এটা সঠিক সময় নয় ভাতৃত্বের বন্ধন গুরুত্ব দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে মদিনা সনদ করেছিলেন কাদের সাথে ইহুদিদের সাথে এবং ওইখানকার অধিবাসীদের সাথে ইহুদিদের তিন তিনটা গোত্র ছিল সেখানে এখান থেকে আলোচনা শেষ হবে ভালো করে খেয়াল করেন একটার নাম বনু কাইনুকা বনু কোরায়জা বনু নাজির তিনটা কোথায় ছিল এটা মদিনায় কোথায় মদিনায় আচ্ছা ওদের সাথে শান্তি চুক্তি হলো সন্ধি হলো মদিনা সনদ সনদের একটা গুরুত্বপূর্ণ ধারা ছিল যে আমাদের শত্রুদের বিরুদ্ধে তারা আমাদের বিরুদ্ধাচরণ করতে পারবে না মানে আমাদের শত্রুদের বিরুদ্ধে তারা আমাদের সাথে কোনো গাদ্দারি করতে পারবে না আমাদের সাথে মানে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মদিনাকে ডিফেন্ড করতে হবে এটা ছিল চুক্তি আচ্ছা এটা মাথায় রাখেন চুক্তি ছিল এটা যে আমাদের শত্রুদের বিরুদ্ধে যদি কোনো শত্রু মদিনায় আক্রমণ করে তাহলে ইহুদি মুসলিম ওরা আমাদের সাথে মিলে শত্রুকে মোকাবেলা করবে আমাদের শত্রুদের বিরুদ্ধে ওরা হাত মিলাতে পারবে না এই ছিল ধারা একটা এই ধারাটা মাথায় রাখেন এবার একটু বোঝেন নববী নির্মাণ রাষ্ট্র কায়েম সামরিক প্রশিক্ষণ মদিনা সনদ ভাতৃত্বের বন্ধন এগুলো করার পরেই শুরু হয়েছে গাজওয়া গাজওয়ায় বদর এখানে জয়লাভ তারপরে উহুদ ঠিক আছে তারপরে খন্দক তারপরে আস্তে আস্তে এই যে হুদাইবিয়া সন্ধি তারপরে খাইবার তারপরে মক্কা বিজয় মানে ওইখান থেকে পুরো মক্কা বিজয় সহ জাজিরাতুল আরবে বিজয়টা হয়েছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল এইটা দাওয়াত ইলমের প্রচার প্রসার তাসকিয়া জামাআ ইমারা একজন আমির সেই আমিরের অধীনস্থ মানুষদের মধ্যে একটা ঐক্য রাষ্ট্রীয় কাঠামো সামরিক বাহিনী সারিয়া দাওয়াতের সাথে জিহাদ কিতাল তারপর পররাষ্ট্র নীতি অবলম্বন করা এক পর্যায়ে মক্কা বিজয় এক একটা পয়েন্ট এখানে মিলাবেন একটা পয়েন্টকে বাদ দিলে আপনি দিন কায়েম করতে পারবেন না কথা বুঝতে পারছেন না সিচুয়েশন ডিফার করবে মদিনায় যেভাবে ছিল মক্কায় তেমন ছিল না যখন মদিনা পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এইভাবে ইসলাম এগিয়ে গেছে এখন ওই তিনটা কম থেকে আমি আলোচনা শেষের দিকে আসবো আমরা কি একটু বুঝতে পারলাম যে 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিনটা প্রতিষ্ঠা করেছেন এক মিনিট দেখেন প্রথমে গোপন দাওয়াত জ্ঞানের বিপ্লব দারুল আরকাম সাহাবিদেরকে প্রশিক্ষিত করা আধ্যাত্মিকভাবে ইমানের দিক থেকে মানুষ তৈরি করা তারপরে প্রকাশ্য দাওয়াত নির্যাতন সহ্য করা সবর করা মক্কায় আমরা অস্ত্র হাতে নেই নাই মক্কায় অস্ত্র হাতে নেওয়া হয় না বরং নবী যে বলেছেন সাবরন আলা ইয়াসির ধৈর্য ধরো ইয়া ইয়াসির পরিবার ইন্না ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে ওখানে ধৈর্য ধৈর্যই ছিল তখন অস্ত্র অশ্রু তখনকার অস্ত্র ছিল অশ্রু মক্কার অস্ত্র ছিল তারপরে তিনি দেখলেন যে সাহাবীদের নির্যাতন ব্যাপক বেড়ে গেছে হিজরত করতে বললেন এখানে এখানে হচ্ছে না পরিবেশ নাই চলে যাও আবিসিনিয়াতে তিনি নিজেও তায়েফে ট্রাই করলেন হলো না তার চাচা আবু তাহলে তিনিও ইন্তেকার করলেন কি পরিবেশ 3 বছর বয়কট করে রেখে দিল মেরাজ হলো এবার আল্লাহ পাক টেবিলটা উল্টে দিলেন মদিনা থেকে যুবকরা এসে ইসলাম কবুল করতে থাকলো তারা সবাই যুবক
এবার মদিনায় গেলেন আল্লাহ পাকের ভৌগোলিকত্বের কোনো পরোয়া নাই আল্লাহ পাক বাংলাদেশে না হলে অন্য কোন জায়গায় করবেন ব্যাপারটা এরকম আর কি আল্লাহ পাকের কোনো পরোয়া নাই মদিনায় যাওয়ার পরে এখন ইসলাম আর দুর্বল না শক্তিশালী মসজিদ হলো জামাআ একটা জামাআ হলো একটা ইমারা গড়ে উঠলো একজন আমির আমির কয়জন একজন একজন ঠিক ওইটাই সামনে হবে ইনশাআল্লাহ ওয়ান আমির আল মাহদি একজন নবী ঈসা ইবনে মারিয়াম এরকম হবে আর কি একাধিক না তারপরে দায়িত্ব হয়তো বণ্টন করে দেওয়া হবে তারপর কি হলো জামাআ ইমারা বাইআ দাওয়াতের সাথে সাথে জিহাদি মুভমেন্ট আস্তে 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 দিন ছড়িয়ে পড়লো হুদাইবিয়ার সন্ধির পরে আমরা মক্কা আক্রমণ করলাম মক্কা বিজয় করলাম মক্কা আক্রমণটা কি দাওয়াতের মাধ্যমে হয়েছে দাওয়াত দিয়ে দিয়ে মক্কা আক্রমণ হয়েছে না ওটা ছিল সামরিক অভিযান তো মাদানী জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এরকম 90 থেকে 100 নার মতো সামরিক অভিযান করেছে 90 থেকে 100 টা দুই ভাগে ভাগ করা যায় একগুলো সারিয়া একগুলো গাজওয়া সারিয়া কোনগুলো যেগুলোতে নবী নিজে যান নাই কাউকে দায়িত্ব দিয়েছে আর গাজওয়া সেগুলো যেগুলোতে তিনি নিজে সামন থেকে নেতৃত্ব দিয়েছে যেমন বদর উহুদ খন্দক ইত্যাদি এই পদ্ধতিতে আরবের মধ্যে ওই আইয়ামে জাহিলিয়াতে 1400 বছর আগে ওই জাহিলি যুগে এভাবে দিন কায়েম হয়েছে তো এখন আমরা কোন দিকে হাঁটছি কেউ শুধু দাওয়াত কেউ বা শুধু গরম গরম জিহাদি বক্তব্য ঠিক আছে কেউ গণতন্ত্র তাই না কেউ আবার আরো অন্যান্য অনেক কিছু সত্যিকার অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত থেকে আমরা সরে যাচ্ছি সিরাতের একটা অংশ ছেড়ে দিলেও আপনি দিন কায়েম করতে পারবেন না আমার কথা কি বুঝতে পারছেন এখন ওই যে তিনটা কওম বনু কুরাইজা কাইনুকা নাজির তাদের সাথে এখনকার বিশ্বের কি সম্পর্ক মারাত্মক সম্পর্ক আছে মারাত্মক এটাই শেষ পয়েন্ট আজকের আলোচনা এই জায়গা থেকে আপনি বোঝেন এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আমি শেষ করব একটু ধৈর্য ধরেন মদিনায় শান্তিপূর্ণ অবস্থা আছে একজন মুসলিম নারী যুবক ভাইরা খেয়াল করে একজন মুসলিম নারী কতজন মাত্র একজন কোন হাজত হয়েছে প্রয়োজন হয়েছে তিনি গিয়েছেন বনু কাইনুকার বাজারে কোথায় এটা মদিনার ঘটনা যখন শান্তি চুক্তি চলছে শান্তি চুক্তি ওই ইহুদিদের সাথে সনদ আছে আমাদের সনদের ধারাটা মনে আছে তো আচ্ছা গাদ্দারি করবে না চুক্তি ভঙ্গ করবে না সেই মহিলা গিয়েছেন নারী সাহাবী রাদিয়াল্লাহু আনহা এক স্বর্ণকারের দোকানে স্বর্ণকার ছিল ইহুদি আর ইহুদিদের সাথে স্বর্ণের কি সম্পর্ক এখনো তো সব সোনা ইসরায়েলি জমা করছে জায়নিস্টরা প্রথম বিশ্বযুদ্ধ ঘটানোর জন্যে ব্রিটেনকে সোনা দিয়েছিল সোনা এই সোনার বিজনেস করে করেই তারা আজকে বড় হয়েছে এটা অনেক প্রাচীন ইহুদিদের সাথে সোনার একটা সম্পর্ক আছে আর দাজ্জালও যখন বের হবে ও সোনা দানা বিতরণ করবে মানুষকে আর তখন আপনাদের যদি মনে হয় ঈসা আলাইহিস সালাম এসে কাগজের টাকা দিয়ে কেনা বেচা করবেন তাহলে আপনি স্বপ্নের মধ্যে আছেন যেটা আপনার মনে হয় যে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন তিনি জাতিসংঘে যাবেন গিয়ে বলবেন যে আমার ফিলিস্তিনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন তাহলে আপনি এখনও স্বপ্নের মধ্যে আছেন কথা ইশারা বুঝে নেবেন এগুলো থাকবে না ইনশাআল্লাহ এগুলো থাকবে না ইনশাআল্লাহ অচিরে এগুলো ভবিষ্যৎবাণী না বর্তমান যারা এগুলো বোঝে না তারা এটাকে ভবিষ্যৎ মনে করে ঈসা ইবনে মারিয়াম কখনোই ইউনাইটেড নেশনসে গিয়ে বলবেন না আমাকে একটা রেজুলেশন পাশ করে দেন আমি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে চাই ওখান থেকে খেলাফত কায়েম করতে চাই তাই বলবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন এই মহিলা শোনার জরুরত ইহুদি বলছে মুখ থেকে নিকাবটা খোলো তো দেখি একটু ওই যে এখন আমাদের বন্ধুদের নিকাব খোলার জন্য অনেকে যে ট্রাই করে আর মিলে বিষয়গুলো সেই মুসলিম রমণী এটা করবেন না না আমি এটা করতে পারি না তো সে শয়তানি ছলচাতুরি শয়তানি করে একটা সুতা বা দড়ি কিছু একটা দিয়ে সেই মুসলিম রমণীর নারীর মহিলা সাহাবীর জামার কোন একটা জায়গায় চুপ করে একটা গিট দিয়ে দিয়েছে উনি বুঝতে পারেন না কোন কওমের কথা বলছি বনু কাইনুকা বনু ওই তিন গোত্রের একটা যেটা মদিনায় আছে তো ওই আমাদের বোন আমাদের সেই নারী সাহাবী রাদিয়াল্লাহু আনহা তিনি খেয়াল করেন নাই প্রয়োজন শেষে যখন উঠে গিয়েছেন দাঁড়িয়েছেন সতরের কিছু অংশ দেখা গিয়েছে কয়জন নারী একজন চিৎকার করে উঠেছেন তিনি
স্বাভাবিক বুঝতে পারছেন কি সিচুয়েশন হতে পারে। ওই চিৎকার শুনেছেন একজন মুসলিম যুবক সাহাবি যিনি ওই বাজারে ছিলেন, কতজন? সংখ্যাগুলো ভালো করে মনে রাখেন, যে কোনো সিরাতের কিতাবে খুঁজে দেখুন কি হয়েছে। হে আমার ভাই, এই যে ইহুদি আমার সাথে কাজ করছে, ওই সাহাবি আল্লাহ নবীকে জানানোর প্রয়োজন মনে করেন নাই, কাউকে ডাকার প্রয়োজন মনে করেন নাই, বলেন নাই যে হে মুসলিম সাহাবিরা তোমরা কোথায় আছো, এইটা বলারও প্রয়োজন মনে করেন নাই। তরোয়াল ছিল খুলে ওই ইহুদির গর্দান উড়ে গেছে। আজকে এই শায়েখদের কাছে গিয়ে ফতোয়া নিতে হয় এটা জায়েজ কি না, তাই না? শায়েখরা ফতোয়া দিচ্ছে না এইসব গন্ডগোলে যাওয়ার দরকার নাই, ওই যে হামাসের কথা বলছেন, এগুলো গন্ডগোল, এগুলো ফিতনা, আকিদা ওদের ঠিক নাই, এইটা সেইটা। আপনাদের মোনাফেক চিন্তা এখনো বাকি আছে? এখনো আপনাদের মোনাফেক চেনা বাকি আছে বাংলার জমিনে? অনেক কথা তো আমরা একসময় বলতে পারি নাই, অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারি নাই, এগুলো কি আমাদের মাঠে দেখে নেবেন ইনশাআল্লাহ কি বলতে চেয়েছিলাম কি পারি নাই। কিন্তু যেটা পারি নাই সেটা তো এখন আল্লাহ স্পষ্ট করে দিলেন, আপনাদের সবার সামনে স্পষ্ট হয়ে গেল যে আসলে গাদ্দার কারা, মোনাফেক কারা উম্মার মধ্যে। এরপরেও যদি চিন্তা আপনি ভুল করেন তাহলে আপনিও দাজ্জালের মধ্যে পড়ে গেছেন। আবার শোনেন, এই মুসলিম সাহাবি আল্লাহ নবীকে জানানোর প্রয়োজন মনে করেন নাই, সাহাবি থেকে ডাকার প্রয়োজন মনে করেন নাই, একজন বোনের সম্মান হানি করেছে এক ইহুদি, কোষ থেকে তরোয়ারটা মুক্ত করে এক কোপে ইহুদির গর্দান নামাই দিয়েছে এই মুসলিম সাহাবি। রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ ঘোষণা করা হয়নি, কিন্তু একাই করেছেন কাজটা। এবার এই ইহুদিরা আবার এই মুসলিম সাহাবির উপর ঝাঁপিয়ে পড়ল, ঝাঁপিয়ে পড়ে এই সাহাবিকে শহীদ করে দিয়েছে, এই সাহাবিকে শহীদ করে। এবার নবীর কাছে খবর পৌঁছালো কাইনুকার বাজারে ঘটনা ঘটছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেলেন, ক্ষুব্ধ হয়ে উঠলেন, তার চোখ আর চেহারা লাল হয়ে গেছে টকটক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ হতেন চেহারা কি হতো? লাল হয়ে যেত। তিনি গিয়ে ওই বনু কাইনুকার তিনি এবার তার বাহিনী রেডি করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিনি বর্ম করে বের হলেন, তার বাহিনী রেডি করলেন, বনু কাইনুকাকে অবরোধ করলেন, বললেন যে ভালো ভালো যদি এখান থেকে বের হয়ে যাও তাহলে জানমাল নিরাপদ থাকবে, কিন্তু যুদ্ধ করতে চাও একটারও গর্দান থাকবে না। বনু কাইনুকা ভয়ে বলল যে ঠিক আছে, আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা পুরো বসতি সবাই মিলে এখান থেকে চলে যাবো, তাও আমাদের সাথে যুদ্ধ করেন না। এই হলো ইহুদিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমার সাহাবি তুমি নিজে আইন হাতে তুলে নিয়েছিলে কেন, আমাকে জিজ্ঞেস করো নাই কেন, আমার কাছে ফতোয়া নেও নাই কেন, একজন মুসলিম রমণীকে মেরেছে তো কি হয়েছে, এত বড় ফাসাদের কি প্রয়োজন, যুদ্ধ ঘোষণার কি প্রয়োজন, এগুলো আপনাদের এই মোনাফেক আহলুল মোনাফেকদেরকে শোনায় পরামর্শ করেছে? আল্লাহ নবীকে বলেছেন তুমি ভুল করেছো, হে আমার সাহাবি তুমি ভুল করেছো। এখন মানুষ বলে বেড়াচ্ছে ওরা ভুল করেছে, ভুল করছে, 100 বছর থেকে ভুল করে যাচ্ছে, 100 বছর থেকে যে আমাদের জমি দখল করে বসে আছে, তারা যে ইট পাথর দিয়ে প্রতিহত করছে এটা ভুল ছিল? এখনো আপনাদের মোনাফেক চিন্তা বাকি আছে? এবার যুদ্ধ ঘোষণা হলো, বনু কাইনুকার সাথে যুদ্ধ হলো, ওরা পেরে উঠল না, পরে পুরো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ওদের যা ছিল ওটা নিয়ে মদিনা থেকে বের হলো। এই প্রথম ইহুদি একটা কমকে মদিনা থেকে বহিষ্কার করা হলো, একজন মুসলিম নারীর সম্ভ্রমের জবাব তাদেরকে দিতে হলো এভাবে। আর এখন এই একটা মাসেই আপনি দেখছেন 12,000, 15,000, 16,000 নাই। এটা তো এক মাসে যুদ্ধ হওয়া, যুদ্ধটা নতুন করে শুরু হওয়ার পরের কথা, এর আগে এই যে প্রায় 75 বছরের হিস্ট্রি আপনি ঘেটে দেখেন, ডক্টর রাগিব সারজানির বইগুলো পড়েন, ডক্টর রাগিব সারজানি, ডক্টর আলী মোহাম্মদ সাল্লামির বইগুলো পড়েন, ইতিহাসবিদ্যারা দুজনের নাম বললাম, ডক্টর রাগিব সারজানি, ডক্টর আলী মোহাম্মদ সাল্লামি, বইগুলো পড়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, 1914 সাল থেকে শুরু করে 2023 পর্যন্ত তারা কতগুলো বাচ্চাকে মেরেছে, কতগুলো বোনকে ধর্ষণ করেছে, কতগুলো ভাই আমাদের কারাগারে আছে, কারাগারে কীরকম বিহেভ ওদের সাথে করা হচ্ছে, আর কতগুলো মিসাইল তারা লঞ্চ করেছে, এবং কতগুলো হাসপাতাল উড়িয়ে দিয়েছে, কতগুলা। আর এখানে আপনি দেখছেন বনু কাইনুকার সাথে যুদ্ধ হয়েছে একজন নারীর সম্মানকে কেন্দ্র করে। তাহলে ওই যে শুরুতে বলেছিলাম যে আই ওয়াস শোডাউন ফ্যান্টাসি, এগুলোতে কিচ্ছু হবে না, আসল জায়গাতে আমরা নাই,
বিকজ ওই ওই ঈমান ওই তেজ ওই জজবা ওই তাসকিয়া ওই ইমারাম ওই জামাআ ওই আমির আমাদের নাই ওই এতিম অবস্থায় বসে বসে আমরা নিজেদের ভাইদের দোষ চর্চা করতেছি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান আমিন এগুলো সহ্য করার মতো কোনো বিষয় না মেনে নেওয়ার মতো কোনো বিষয় না আর আমরা জানি যে আমরা এখানে অনেক বড় বড় কথা বলে হয়তো কিছু হবে না কিন্তু আরশের মালিকের কাছে আমরা দায়মুক্ত হব ইনশাআল্লাহ এভাবে হবে না আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শুরু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী যুগটা এইভাবে তারপরে একটা কথা আপনাকে বলি আরেকটা গোত্রের নাম বলেছেন নাজির মনে আছে এরা যখন দেখলো যে বনু কাইনুকার এই অবস্থা হলো ওদের কিন্তু শয়তানি তখন আরো তুঙ্গে ও বাই দ্য ওয়ে এই বনু কাইনুকা এখান থেকে বের হয়ে গিয়ে কি করেছিল এরা বের হয়ে কুরাইশদের সাথে যুক্ত হয়েছে যাতে করে খন্দকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদে ফেলতে পারে আর বাকি কিছু চলে গেছে খাইবারে পরে আলী রাদিয়াল্লাহু আনহু রাতে খাইবার বিজয় হয়েছে আর খন্দকের ঘটনা তো আপনারা পড়ে নিয়ে দেখেছেন বনু নাজির এখন আতঙ্কে আছে যে এবার আমাদের না কি হয় তাহলে কি করা যায় প্ল্যান করলো আচ্ছা নবীকে ডেকে নিয়ে আসা যাক ডেকে নিয়ে আমরা বসে একটা শান্তি চুক্তি করা যায় কিনা আল্লাহ নবী গেলেন সাথে গিয়েছেন দু তিনজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর ইবনে খাত্তাব বনু নাজিরের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেগোশিয়েট হবে মানে কথা হবে আর কি সংলাপ হবে আলোচনা ঠিক আছে এবার বনু নাজিরের কিছু ছেলে নেতা চিন্তা করলো এটাই সুবর্ণ সুযোগ যে আগে আমরা যেভাবে নবীদেরকে হত্যা করেছিলাম এবার মুহাম্মদকে বাগে পাওয়া গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে শেষ করে ফেলো কি করলো তারা চাকি আছে না চাকি বুঝেন যে যে গম গুঁড়া করতো আগে যাতা এই যাতার দুটা তিনটা পার্ট নিয়ে ছাদের উপরে গিয়ে প্রস্তুতি নিয়েছে উপর থেকে ফেলবে আল্লাহ নবীর মাথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাম আসা হাজির শেষ ইয়া রাসূলুল্লাহ এখান থেকে ওঠেন কেন আপনাকে মারার প্ল্যান করছে আমি বললাম না তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তিনি উঠে আবু বকর সিদ্দিককে বলেন ওঠো হাঁটা শুরু কর কেন ইয়া রাসূলুল্লাহ চলো উঠে হাঁটা শুরু করলো পরে দেখা গেল সত্যি সে এই প্ল্যানটা করেছিল আল্লাহ নবীকে আল্লাহ পাক সেভ করলেন আবার যুদ্ধ ঘোষণা হলো এদের সাথে এবার কোন অপরাধে আল্লাহ নবীকে হত্যা করার চেষ্টার অপরাধ সূরা হাশর পড়ে দেখেন হাশরে ডিটেলস আছে সামরিক অভিযান করা হলো ওদের বিরুদ্ধে ওদের সব খেজুর গাছগুলোকে কেটে ফেলা হলো আলটিমেটাম দেওয়া হলো 3 দিন বা 7 দিন সময় দিচ্ছি বের হয়ে যাও না হলে সবগুলোর গর্দান উড়িয়ে দিন ওরা বের হয়ে চলে গেল এবার এরা কোথায় গেল ওই খাইবারে গিয়ে আশ্রয় নিল আর একটা বাকি আছে তার নাম বনু কুরাইজা কি নাম সন্ধি চুক্তির কথা মনে আছে আপনাদের দফায় দফায় এরা ভঙ্গ করলো এটা দেখলেন কোন কোন পাপে মুসলিম নারীর শ্লীলতাহানি স্বয়ং রাসূলকে হত্যার চেষ্টা দুইটা কম চলে গেল আরেকটা কম বাকি থাকলো এরা বললো ঠিক আছে আর এই বনু কুরাইজা ছিল সবচেয়ে শক্তিশালী অস্ত্র শস্ত্র দুর্গ সব দিক থেকে এবার তারা বললো ঠিক আছে আমরা আমাদের মতো করে চলবো আমাদের সাথে কোনো গ্যাঞ্জাম আমরা চাচ্ছি না ঠিক আছে চলো ভালো কথা আল্লাহ নবী এটা বললেন যে বদরের মাঠে কোরাইশদের যে অবস্থা হয়েছে সেই অবস্থা যদি তোমাদের উপরে না আসতে দিতে চাও তাহলে তাড়াতাড়ি ইসলাম কবুল করো বনু কোরাইজা বলল আপনি কি আমাদেরকে কোরাইশদের মতো দুর্বল মনে করেছেন যদি আমাদের সাথে যুদ্ধ লাগে তাহলে দেখে নেবেন যে আমরা কত শক্তিশালী আল্লাহ নবী সবর করলেন তারপরেও ধৈর্য ধরলেন সাহাবীদেরকে বলেন ধৈর্য ধরো এবার খন্দকের যুদ্ধ চলছে মনে আছে খন্দক 10,000 সৈন্য নিয়ে কুরাইশরা এসেছে সামনে খাল খুঁড়ে ফেলা হয়েছে সবাই সিরাত পড়বেন বাসায় গিয়ে কমপক্ষে এই সিরাতে খাতামুল আম্বিয়াটা পড়েন অথবা নবী রহমতটা পড়েন বা আর রাহিমুল মাখতুমটা পড়েন এগুলো সব লেখা আছে এবার তারা কোরাইশদের সাথে যুক্ত হলো আল্লাহ নবীকে কথা দিল যে আমরা ওদের সাথে নাই আমরা আপনাদের সাথে আছি যখন কোরাইশরা আক্রমণ করলো এরা আবার তখন পাল্টে নিয়ে নিল আল্লাহ পাশা পরিবর্তন করে ফেলল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কতদিন হয়েছে প্রায় 1 মাস 1.5 মাসের মতো 1.5 মাস মদিনা অবরোধ করে রেখেছে তারা পরে আল্লাহ পাক ধুলি ঝড় পাঠিয়েছেন ফেরেশতা নাজিল করেছেন সাহাবীদের সাথে দফায় দফায় কয়েকটা সংঘর্ষ হয়েছে তারা খন্দক খাল খুঁড়ে সামনে আসতে পারে নাই ওই
সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই পরামর্শ দিয়েছিলেন মনে আছে আপনাদের যাই হোক আবু সুফিয়ানের বাহিনী ফেরত চলে গেল খন্দক থেকে তারা আর পেরে উঠল না এবার বনু কুরাইজার সাথে ডিল করার পালা ওই যে হাদিসটা এসেছে যে কেউ আসরের নামাজ পড়বে না বনু কুরাইজায় না গিয়ে মনে আছে হাদিস মনে আছে চার দুইটা দল হয়ে গেল একদল আগে নামাজ পড়লো একদল পড়ে যেখান থেকে আমরা এই যে মাযহাবের দলিলগুলো নিয়ে আসি যে সাহাবীদের মধ্যে দুটো মাযহাব হয়ে গেল তো বনু কুরাইজায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধ করলেন নবীজি বললেন কেউ বর্ম খুলবে না কেউ তরোয়াল রাখবে না যতক্ষণ পর্যন্ত বনু কুরাইজাকে ওর সাথে আমরা ডিল না করছি এবার বনু কুরাইজাকে বাগে পেয়ে কুরাইশা তো চলে গেছে আবু সুফিয়ানরা চলে গেছে ওদেরকে একা ফেলে এরা চলে গেছে যদি মুসলমানরা সত্যি কিছু করতে পারতো দেখতেন এরা এখনো এগুলো ফেলে চলে যাইত এই বন্ডিং থাকতো না পশ্চিমাদের বন্ডিং থাকতো না ওরা সবসময় মানুষের সাহায্য নিয়ে চলেছে এখানে যেমন মদিনায় মানুষের সহযোগিতা নিয়ে চলেছে এখন ওরকম পশ্চিমাদের সহযোগিতা নিয়ে চলছে আগে ব্রিটেনের হাত ধরে ঢুকেছে আমেরিকার হাত ধরে বড় হয়েছে এখন নিজে অনেক শক্তিশালী হয়ে গেছে কিন্তু এই বন্ডিংটা না থাকলে ওই অল্প কিছু তিন চার হাজার ভাই মিলে এদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে পারত সম্ভব এটা আরবের রাষ্ট্রের দরকারই নাই তোরা ফুটবল খেলা দেখ নেইমারকে নিয়ে ওটাই করতে থাক ফুটবল খেলা দেখছেন না এখন আর মাঝে মাঝে বৈঠক করে আর বলে যে আমরা উদ্বিগ্ন কিছু করা দরকার হ্যাঁ নিন্দা জানাই ত্রাণ পাঠাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই যে ক্ষমতা দিয়েছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা এটার একটা একটা করে ধরবেন হিসাব নেবেন ইনশাআল্লাহ জেরুজালেমের আশপাশে সব মুনাফিক বসে আছে সব মুনাফিক বসে আছে আর আমি আপনাকে সিরাত থেকে দেখালাম সাহাবীদের অ্যাটেম্প্ট কেমন ছিল বনু কুরাইজাকে ঘেরানো হলো ঘিরে বড় হলো যে তোমাদের এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই যুদ্ধ করবেন আত্মসমর্পণ করবেন তারা বলল যে আত্মসমর্পণ করবো দেখেন এর আগে দুইটা কওমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পারমিশন দিয়েছিলেন পয়েন্টটা বুঝতে পারছেন এই কওমটা যুদ্ধের মাঠে যারা গাদ্দারি করলো বনু কুরাইজার ব্যাপারে নবীর ফয়সালা কি হবে নবী বলছেন সাদ বিন মুয়াজ যে ফয়সালা করবে সেটাই ফয়সালা কোন সাহাবি সাদ বিন মুয়াজ বিশিষ্ট সাহাবি আওস গোত্রের সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন তিনি ওই ফয়সালা করলেন যেই ফয়সালা উমর ইবনুল খাত্তাব বদরের মাঠে করতে চেয়েছিলেন বদরের মাঠে যুদ্ধ বন্দীদের ব্যাপারে উমরের ফয়সালা কি ছিল কতল ইয়া রাসূলুল্লাহ রক্তপানের দরকার নাই মুক্তি পানের দরকার নাই সবগুলোকে কতল করে দেন এরা থাকলেই সমস্যা সৃষ্টি করলো পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুক্তিপণের পক্ষে ছিলেন তাই না আল্লাহ পাক কিন্তু এর বিরুদ্ধে আয়াত নাজিল করেছেন আয়াতগুলো পড়ে দেখেন উমর রাদিয়াল্লাহু আনহুর এই মতামতকে অগ্রাধিকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত তার পক্ষে আয়াত নাজিল করেছে সুবহানাল্লাহ আর এখানে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ওই একই পদক্ষেপ নিলেন যে না ছাড়া যাবে না সবগুলোকে হত্যা করতে হবে সব বালেগ মানে যারা প্রাপ্তবয়স্ক সবার শিরচ্ছেদ করা হয়েছে সাদ বিন মুয়াজের হাতে এইটাই সেই কম আর বাকি যেটা ছিল এটা চলে গেল খায়বারে পরে হুদাইবিয়ার সন্ধির পরে হুদাইবিয়ার সন্ধিটা একটু বোঝেন হুদাইবিয়ার সন্ধি হচ্ছে কুরাইশের সাথে কেন হচ্ছে কুরাইশের সাথে আল্লাহ নবী কেন মেনে নিচ্ছেন কারণ দশ বছর যদি তারা যুদ্ধ না করে আমাদের সাথে কুরাইশরা যদি দশ বছর আমাদের সাথে যুদ্ধ না করে তাহলে আমরা কিন্তু এবার অন্যান্য শত্রুদেরকে দমন করার একটা সুযোগ পাবো তাই না ওটা বুঝতে পারছেন যেই হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল আল্লাহ নবী পরের বছরই খায়বার আক্রমণ করলেন কারণ খায়বারের ইহুদিদেরকে আর কুরাইশরা সাহায্য করতে পারবে না কত ম্যাচিউরড আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দেখেন কত ম্যাচিউর ছিল তার ম্যাচিউরিটি নিয়ে আলাদা লেকচার দেওয়া যায় বদরের মাঠে তিনি যখন গিয়েছেন আমরা গেলে কি করতাম আগে নামাজ পড়তাম দুই রাকাত তাই তো নবীজি গিয়েই আগে বদরের কূপ দখল করেছে তারপরে নামাজ দাঁড়িয়েছে কথা বুঝতে পারছেন বদরের কূপ যার হাতে পানির নিয়ন্ত্রণ তার হাতে যুদ্ধ করতে আসছিস পানি ছাড়া তো চলতে পারবি না আগে পানির কূপ দখল ম্যাচিউরিটি দেখেন বুদ্ধি হিজরত করতে যাবেন মদিনায় যাওয়ার রাস্তা দিয়ে যান নাই উল্টা দিকে গিয়েছে মানুষ মনে করবে যে এই দিক দিয়ে যেতে পারে তিনি উল্টা দিকে গিয়ে গারে সাওয়ারে গিয়ে রাত কাটাচ্ছেন তিন রাত থেকেছেন সব ঠান্ডা হয়ে গেছে তারপরে যাওয়া শুরু করেছে ম্যাচিউরিটি নিয়ে আরেকটা লেকচার দেওয়া যাবে ওটা নিয়ে আমি এখন কথা বলছিলাম
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রজ্ঞা হিকমা কোন পর্যায়ে ছিল। এবার তিনি বল খায়বার আক্রমণ করলেন, খায়বারের ঘটনা আপনারা জানেন, আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, খায়বার মানে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী বললেন শেষ রাতের বেলা, আগামী কাল বাদ ফজর আমি এমন একজনের হাতে পতাকা দিব যাকে আল্লাহ ভালোবাসেন, তার রাসূলও ভালোবাসে, যে নিজেও আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। সব সাহাবীর আকাঙ্ক্ষা করলেন যে আমি হব সেই। উমর ইবনে খাত্তাব মনে করছেন আমি মনে হয় সেই সাহাবী হব। সকালে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী ইবনে আবি তালিব কোথায়, নামাজে আসেনি কেন? বলা হলো তার চোখ উঠেছে, চোখে অনেক প্রবলেম, চোখ ফুলে গেছে, কষ্টে আসতে পারেনি, ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা থুতু এভাবে নিয়ে তার চোখে লাগিয়ে দিলেন। আলী ইবনে আবি তালিব বলছেন আগে এই চোখে যা দেখতে পারতাম না তাও দেখতে পারা শুরু করো। পতাকা দিলেন, খায়বারে যাও। খায়বারে নামুস দুর্গ জয় হচ্ছিল না, কোন দুর্গ? নামুস। খায়বারে যাও, ওখানে মারহাব একজন সেনাপতি আছে ইহুদিদের, বড় কমান্ডার, বলছে ওদেরকে আগে ইসলামের দাওয়াত দিবা, যদি ইসলাম কবুল করে যুদ্ধের দরকার নাই। ওই হাদিসটা এখানে এসেছে, লাউ ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হামরিন নাআম, তোমার দাওয়াতে যদি একজন ইসলাম কবুল করে হকের পথে আসে লালুট কুরবানি করার চেয়ে বেশি নাকি পাবে। এটা এখানে আসছে হাদিসটা। আর যদি দাওয়াত কবুল না করে জিজিয়া দিয়ে থাকবে, জিজিয়াও দিতে চায় না তখন আক্রমণ করবে। এই সুন্না মেনে আমরা যুদ্ধ করেছি, সুন্না মেনে মুসলমানরা যখন যুদ্ধ করেছে মুসলমানদের হাতে কোনো নারী নিহত হয় নাই, কোনো শিশু নিহত হয় নাই। আর এদের তো যুদ্ধের কোনো জ্ঞান নাই, সব যুদ্ধ অপরাধ, এদের সবই যুদ্ধ অপরাধ, এরা কাউকে ছাড়বে না, নারী শিশু আবাল বৃদ্ধ সবাইকে ম্যাসাকার করে ফেলা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠাতেন, বলতেন নারীদেরকে আক্রমণ করবে না, শিশুদেরকে হত্যা করবে না, কেউ যদি যুদ্ধের মাঠেও কালিমা পড়তে চায় তাকে কালিমা পড়ার সুযোগ দিবে। তো খায়বার বিজয় হলো এই আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে। এটার ঘটনা একটু বলি, লোভ সামলাতে পারছি না। মারহাব কবিতা আবৃত্তি করছিল যে আমি এমন বীর যার সাথে দশজন বিশজন পেরে ওঠে না। আর আলী ইবনে আবি তালিব বলছিলেন আমিও সেই মায়ের সন্তান যে আমার নাম রেখেছে হায়দার। ওই যে আলী হায়দার, নাম শুনেছেন? হায়দার। তো মারহাব আলী রাদিয়াল্লাহু আনহুকে কয়েকটা আঘাত করেছে, প্রত্যেকটা আঘাত তিনি ঢাল দিয়ে প্রতিহত করেছেন। এক পর্যায়ে, একটা হিস্ট্রির মধ্যে আসছে, এটা কোনো হাদিসের দলিল না, হিস্ট্রির মধ্যে আসছে, আলী রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে ঢালটা পড়ে যায়। ঢাল বুঝতে পারছেন কি? ঢালটা পড়ে যায়। তখন খায়বারের লোহার যে দরজা, এই দরজার একটা কপাট বিসমিল্লাহ বলে আলী রাদিয়াল্লাহু আনহু খুলে ঢাল হিসাবে ইউজ করা শুরু করে। যে আলী হায়দার আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, আল্লাহ পাক তাকে এত শৌর্য বীর্য শক্তি দিয়েছিলেন বলার মতো, বলার মতো না, মানে এটা বলতে গেলে আমরা আলাদা লেকচার লাগবে, আলী ইবনে আবি তালিবকে নিয়ে কথা বলতে হবে। মানুষ একটা মানুষ যার জীবনী পড়লে ঈর্ষা হয়, একদম ছোটবেলা থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো ছিল। আর হাদিস এসেছে কিয়ামতের মাঠে সবচেয়ে দ্রুত হিসাব হবে আলী রাদিয়াল্লাহু আনহু, বেরো চলে আসবে শেষ। সুবহানাল্লাহ। তো এই এরপরে আলী ইবনে আবি তালিব তার তরোয়াল দিয়ে মারহাবকে একটা আঘাত করেন মাথার মাঝখানে, কোথায়, এই যে এখানে যেটা বর্ম ছিল শিরস্থান আমরা বলি, এখান থেকে তরোয়ালটা নেমে মাটিতে গেঁথে গিয়েছে, তার দেহটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ব্যাস ইহুদিরা কাপাকাপি শুরু করে দিল, নামুজ দুর্গ জয় হয়ে গেল। এরপরে মুসলিমরা ব্যাপক গনিমত পেল, চার চারটা বড় বড় ইহুদি গোত্রের এভাবে পতন হয়েছে নবীর যুগে। আপনাদেরকে জাস্ট বুঝালাম যে ইহুদিদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পররাষ্ট্রনীতি কেমন ছিল। আর এখন এত জুলুম করার পরেও, এখানে তো চুক্তি ভঙ্গ করেছে, নবীকে হত্যার চেষ্টা করেছে, একজন মুসলিম রমণীর সম্মানহানি করেছে, একজন মুসলমানকে শহীদ করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে এই অবস্থান ছিল। আর এখন বিগত 100 বছর থেকে জমি তো নিয়ে নিয়েছে, হাজার হাজার না এটা লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছে, মা বোনদেরকে কত ধর্ষণ করেছে তার ঠিক নাই, আমরা এগুলো পরিসংখ্যানেই জানি, কারণ আমাদের কারো বোন তো ধর্ষিত হয় নাই, আমি তো বুঝতে পারবো না, আমাদের কারো মেয়েকে তো উঠিয়ে নেয় নাই, আমরা তো বুঝতে পারবো না, আমরা তো ওই চোখের পানি বুঝতে পারবো না, স্বাভাবিক।
কত শত লক্ষ লক্ষ মুসলমান ভাইকে হত্যা করেছে, কারাগারে নিয়ে যা নির্যাতন করছে, এগুলো তো আমরা জানি না, এক্সাক্ট ফিগার তো আমরা জানিও না, খালি বইপত্র পড়ে আমরা এগুলো পরিসংখ্যানগুলো পাই, এর আলোকে কথা বলছি। এবং চারপাশে 8-10টা বড় বড় মুসলিম রাষ্ট্রও আছে, তাদের শক্তিও আছে, ক্ষমতাও আছে, কেউ তো পারমাণবিক ওয়েপেন্সও বিলং করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি ছিল আর এখন আমাদের কি সুন্নত, এটা আপনি পার্থক্য করেন? পার্থক্য করে এখন আমাকে বলেন যে আমাদের অবস্থা এমন হবে না কেন? আর এখন কেউ নাই আমাদের সাথে, তারপরে কিছু জাবাজ মানুষ যখন তাদের এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাদের এই দাঁড়ানোটা জায়েজ না না জায়েজ, বৈধ না অবৈধ, তার জন্য ফতোয়াবাজি শুরু হয়। তাহলে নেফাকির কোন স্তরে নেমে গেছে আমরা চিন্তা করেন, 100 বছর থেকে এই জুলুম করার পরে, জুলুমের পর জুলুম করার পরে আমাদের জায়গা, আমাদের জমি, আমাদের মা, আমাদের বোন, আমাদের বাচ্চা, কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে আল্লাহই ভালো জানেন পরিসংখ্যান, কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে। এক বোমে 200 জনকে মারতে পারে, আরেক বোমে 300 জনকে মারতে পারে, হাসপাতালে আশ্রয় নেওয়া মানুষকে বোম মেরে হত্যা করতে পারে। হাসপাতালে মানুষ আছে 500-600, চিকিৎসা নিতে গিয়েছে, সেখানে বোম মারতে পারে। দাজ্জালকে চিনতে আপনাদের এখনো বাকি আছে? সে পৃথিবীতে যা ইচ্ছা তাই করবে, তার অনুসারী এই জায়নিস্ট ইহুদিরা এখন যা ইচ্ছা তাই করছে। আর ও যখন বের হবে তখন কি অবস্থা হবে তাহলে চিন্তা করেন, ভাবেন। আর এদের বিরুদ্ধে যখন কিছু মানুষ প্রতিবাদ করে, প্রতিরোধ গড়ে তোলে, বই লিখে, কলম লিখে, সঙ্গীত রচনা করে বা কিছু করে, তখন আমরা এগুলোর সমালোচনা করা শুরু, তাদের বিপক্ষে ফতোয়া খুঁজি, ওদের আকীদা ঠিক নাই, ওদের মানহাজ ঠিক নাই, তাদের পদ্ধতি ঠিক নাই, এই নাই সেই নাই। লজ্জা, মানুষের লজ্জা যখন থাকে না তখন মানুষ এই কথাগুলো বলতে পারে। মানুষের লজ্জা যখন, লজ্জার শেষ সীমায় চলে আসে মানুষ নির্লজ্জ, কারণ আমি যেই মনিবের দাসত্ব করছি ওই মনিবের পোষা কুকুরের মতো আমি আচরণ করছি, আমাকে তো আমার হক আদায় করতে হবে, যেই প্লেটে খাচ্ছি ওই প্লেটের তো হক আদায় করতে হবে, আমাকে যেখান থেকে রিজিক আমার আসে ওটার তো হক আদায় আমাকে করতে হবে। তো আল্লাহর বান্দারা, আপনারা হক আর বাতিল চিনেন, বইপত্র পড়াশোনা করেন, পরিসংখ্যান দেখেন, সিরাতের আলোকে কোরআন হাদিসের আলোকে বর্তমান বিশ্বটাকে মেলান, দেখেন তাদের সাথে আমাদের অবস্থান আগে কেমন ছিল, এখন তারা কি করতেছে আমাদের সাথে, এই হলো অবস্থা। এখন শেষ করার আগে এতটুকু বলে দেই যে এই অবস্থা ইনশাআল্লাহ চিরস্থায়ী হবে না। আমাদের এই ভাইরা কেউই মরে নাই, তারা জীবিত আছেন ইনশাআল্লাহ। উহুদ যুদ্ধের সাহাবীরা কি মরে গেছেন? তারা জীবিত আছে, তাদেরকে রিজিক দেওয়া হয়। বদরের শহীদ সাহাবীরা কি মারা গেছেন? তারা জীবিত আছে। পৃথিবীর যে জায়গাতেই মুসলিমদের উপর নির্যাতন হয়েছে এবং তারা প্রতিহত করেছেন, তাদেরকে মেরে ফেলা হয়েছে, তারা ইনশাআল্লাহ মৃত নন। আল্লাহ চান তো তারা শাহাদাতের এই নিয়ামত তারা লাভ করেছেন ইনশাআল্লাহ। আমাদের ভাইরা মরেন না ইনশাআল্লাহ, এই বাচ্চাগুলো তারা মরে না ইনশাআল্লাহ, এই বাচ্চাগুলোর সাথে কাল কেয়ামতের মাঠে এবং জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। এবং যারা এই যুদ্ধ অপরাধ ঘটিয়েছে এবং ঘটিয়ে যাচ্ছে, এরা জাহান্নামের যে অতল তলে থাকবে এটাও আমরা দেখব ইনশাআল্লাহ, এটা আল্লাহ পাক দেখাবেন। এমনকি আরফবাসীও দেখবে, আরফবাসী জান্নাত জাহান্নামের মাঝখানে কিছু মানুষ থাকবে, যাদের চেহারা একবার ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামীদের দিকে, একবার জান্নাতের দিকে। জাহান্নামীদের দিকে ঘুরিয়ে দেওয়া হবে, তারা দেখে বলবে সুবহানাল্লাহ, দুনিয়াতে তোমরা এত বড় বড় কথা বলতা, এত ক্ষমতা ছিল, এত কিছু করেছিল, আজকে তোমাদের এই অবস্থা কিভাবে? তারা বলবে আল্লাহ এই জালেমদের সাথে আমাদেরকে করো না, চেহারা ঘুরিয়ে দেওয়া হবে জান্নাতের দিকে, জান্নাতের নাজ নেয়ামত তারা দেখবে, আরববাসী তারা আশা করবে আমাদেরকে সেখানে দেয়া হোক, শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। আরববাসী কথা বলবো, সুরা আরাফের মধ্যে আছে, আমরা দেখবো আমাদের বোনরা মারা যায় না ইনশাআল্লাহ, আমাদের বাচ্চারা মরে নাই, আমাদের ভাইরা মরে নাই, এখন কি হবে? তারা শুধুমাত্র এই অল্প অঞ্চলটা চাচ্ছে না, তারা পুরো হোলি ল্যান্ডটাকে চাচ্ছে। কেন চাচ্ছে? আপনি এই বিশ্বের সমস্ত জ্ঞানে জ্ঞানী হয়ে যান কিন্তু দাজ্জালের কনসেপ্ট না বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন না। দাজ্জাল ওখান থেকেই আসবে, ওদেরকে নিয়েই এই
ইহুদিদেরকে নিয়েই সে বিশ্বটাকে শাসন করবে এবং বিশ্ব শাসন করতে হলে অবশ্যই আপনার রাষ্ট্র দরকার হয় ক্ষমতার দরকার হয় জনবল দরকার হয় ওয়েপেন্স দরকার হয় মিডিয়ার দরকার হয় সবকিছুর দরকার হয় যদি ওই যুগে এগুলো থাকে তাহলে তারা অলরেডি মাঠ রেডি করে ফেলেছে অলরেডি মাঠ রেডি করে ফেলেছে তার মানে এই দমন পীড়ন নিপীড়ন এবং এই যুদ্ধ জিহাদ কেতাল এগুলো বাড়তে থাকবে শাহাদাতের সুহাদাদের সংখ্যাও যেমন বাড়বে ওদের জাহান্নামের কুকুরদের সংখ্যাও বাড়বে আবার ওদের অত্যাচারও যেমন বাড়বে প্রতিরোধও বাড়বে হাদিস এসেছে আমার উম্মতের একটা তাইফা শেষ পর্যন্ত দাজ্জালের সাথেও যুদ্ধ করতে থাকবে সাহাবীরা প্রশ্ন করেছিলেন তারা কোন অঞ্চলে যুদ্ধ করবে নবীজি বলেছিলেন তারা যুদ্ধ করবে জেরুজালেম এবং তার আশপাশ জেরুজালেম এবং তার আশপাশ আরও এসেছে খোরাসান থেকে আরেকটা বাহিনী তাদের সাথে যোগ দিবে নবীজি বলেছেন পৃথিবীর কোনো সেনাবাহিনী এই সেনাবাহিনীকে পরাজিত করতে পারবে না এমনকি তারা বাইতুল মুকাদ্দাস আবার জয় করবে এই পর্যন্ত যাবে তার মানে সামনে এই কনফ্লিক্টগুলো আসতেছে আমাদের দৃষ্টিটা ওইদিকে রাখতে হবে আমাদের মূল জায়গাটাতে আপনাকে বলে রাখি শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার ঈসা আলাইহিসসালাম ইমামুল মাহদি আর শয়তানের পক্ষে হচ্ছে মাসিহুদ দাজ্জাল এবং এই জিউসদের দিকে সবসময় চোখ রাখতে হবে কারণ এরাই তারা যারা মাসিহুদ দাজ্জালকে ফলো করে বিশ্ব শাসন করল তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহদির আগমনের পর এমন একটা ব্যাটল হবে ওদের সাথে যুদ্ধ হবে যে নবীজি বলেছেন গাছ পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে ইয়া মুসলিমিন্না ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো হত্যা করে যাও গাছ পাথর পর্যন্ত এই জুলুমগুলো দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে দেখবে ওরাও কথা বলা শুরু করবে ইনশাআল্লাহ নবীজি বলেছেন মানে এটা বলেছেন হবেই নবীজি বলেছেন মানে এটা হবেই কোন নবী বলেছেন যিনি বনু কাইনুকাকে বের করেছে যিনি বনু নাজিরকে বের করেছেন যিনি বনু কুরাইজার সাথে যুদ্ধ করেছে ওই নবী বলেছেন ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন এটা জানি না আরব নেতাদেরকে কে বোঝাবে কে শোনাবে যে আমার ইন্তেকালের পরে জাজিরাতুল আরব থেকে এই জিউসদেরকে বের করে দিও তোমরা বের করে দিও কে বলেছেন এটা আমি বানিয়ে বললাম এটা ওমর রাদিয়াল্লাহু আনহু করেন নাই করেছেন এটাই সামনের ভবিষ্যৎ আর ইমামুল মাহদির সাথে যোগ দিবেন ঈসা ইবনে মারিয়াম কারণ ইমামুল মাহদির যে বাহিনী থাকবে তারা দাজ্জালের সাথে পেরে উঠবে না তার সাথে পারার মতো ক্ষমতা কারো থাকবে না সে এত শক্তিশালী হবে তাই বলে তারা অস্ত্র জমা দিয়ে দিবেন না ফাইট করতে থাকবেন যখন পেরে উঠবে না আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবে ঈসা ইবনে মারিয়ামের হাতেই দাজ্জালের নিহত হওয়াটা লেখা আছে এই প্যালেস্টাইনেই এই বাবে লুদ নামক জায়গায় ব্যাস এই হলো পৃথিবীর ফিউচার তারপরে ঈসা ইবনে মারিয়াম একটা একটা করে জালেমকে হত্যা করবেন ইনশাআল্লাহ তার হত্যা করতে হবে না আল্লাহর নবী বলেছেন তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে এরা মরতে থাকবে আবার বলেছ তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে এরা মরতে থাকবে সর্বশেষ দাজ্জালকে খুঁজতে 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 তিনি এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় পাবেন সেখানে হত্যা করা হবে তারপরে চল্লিশ বছর কত বছর চল্লিশ বছর ঈসা আলাইহিস সালাম এই বিশ্বটাকে শাসন করবেন কত বছর চল্লিশ বছর ওখানেই সভ্যতা শেষ হবে তারপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে এমন একটা অবস্থা হবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করছে আল্লাহ আল্লাহ এই শব্দগুলো বলার মতো একটা মানুষও থাকবে না এটা কখন হবে চল্লিশ বছরের খেলাফতের পরে আরও পরে তার মানে আরও অনেক সময় পরে আছে অবশ্যই এগুলো সামনে হতে যাচ্ছে একটা জেনারেশনে খারাপ হতে তো অনেক সময় লাগে লাগে না কমপক্ষে একশো বছর লেগে যায় একটা জেনারেশনে খারাপ হতে আমরা জানি না আল্লাহ আলাম তবে ঈসা ইবনে মারিয়ামের এই বিশ্ব শাসনের পরে চল্লিশ বছর বিশ্ব শাসনের পর এই অবস্থাটা আসবে আর ওই কওমের সামনেই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে মানে কি তারপরে দ্বিতীয় ফুৎকার আমরা সবাই উঠে দাঁড়াবো তারপরে কি ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা ব্যাস এই হলো আমাদের ডেস্টিনেশন গন্তব্য এখন আমাকে বলেন আপনারাই বলেন
এখন তাহলে আমাদেরকে কোন কোন জায়গাগুলোতে বেশি ফোকাস করা দরকার? ফেসবুক, ইউটিউব, আপোষে গীবত্তম সমালোচনা, ইখতলাফি মাসলা নিয়ে আমাদের ঝগড়া, ভাইয়ের সম্মানহানি করা, ধুয়ে দেওয়া, ধুয়ে দিলেন, টাইটেলও মাশাআল্লাহ, মানে হচ্ছে ওয়াশিং মেশিন। আমরা কোন কোন জায়গায় দেখি ভিডিওতে ভিডিও থাম্বনেল দিয়েছে অগ্নি ঝরা বক্তব্য, কি আগুন ঝরা দিয়ে আসলাম। হ্যাঁ, সকালেই সকালে মানুষ ভুলে গেছে, কেন এইসব করতে চান? ইখলাস ঠিক রাখেন, আন্তরিকতা ঠিক রাখেন, নিয়াত বিশুদ্ধ রাখেন, ওলামায়ে কেরামদের সহবতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইনশাল্লাহ উম্মার ভবিষ্যৎ সামনে ভালো, এখন যা দেখছেন এটা থাকবে না ইনশাল্লাহ। তাহলে আমাদের কিছু করণীয় তো আছে নাকি ভাই? আমি কয়েকটা পয়েন্ট বলি খালি। পড়াশোনা করেন, ইলম অর্জন, এক নম্বর কি ইলম অর্জন, দুই নম্বর বারবার বলি এগুলো আমি লেকচারে, দুই নম্বর এলেম অনুযায়ী আমল, এলেম অনুযায়ী, তিন নম্বর সাহাবিওয়ালা জিন্দেগি, সাহাবিদের মতো জিন্দেগি করার চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। চার নম্বর হালাল খাইতে হবে, হালাল রিজিক, যেটা এই বিশ্বে খাওয়া খুব টাফ, তারপরেও চেষ্টা থাকবে। পাঁচ আদর্শ পরিবার, আদর্শ ইসলামিক পরিবার, এটা সুযোগ আপনাদের সবার সামনে আছে, এগুলো করতে আপনাকে কেউ বাধা দিবে না। ছয় নম্বর আমর বিল মারুফ, সৎ কাজে আদেশ। সাত নাহি আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ। আট নম্বর আমরা বিভক্তি বাড়াবো না, ঐক্যবদ্ধ করতে পারি না পারি উম্মার মধ্যে বিভক্তি বাড়াবো না। নয় নম্বর আমরা ইসলামের মূল শত্রুদেরকে চিহ্নিত করব, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, মুসলমানদের বিরুদ্ধে আমাদের অবস্থান না, আমরা মূল জায়গায় থাকব, মূল জায়গা থেকে সরে যাব না। দশ নম্বর আল্লাহ পাক যা দিয়েছেন আপনাকে, জান মাল সময় শ্রম যা দিয়েছেন আল্লাহ পাক আপনাকে আমাকে, ওইটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন ইনশাআল্লাহ। এই কাজগুলো যদি আমরা করতে পারি আশা করা যায় ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে এতটুকু জানালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দিনটাকে কায়েম করেছেন, তার সুন্নতের পদ্ধতিটা কেমন ছিল, এবং স্পেশালি এই জিউসদের সাথে তিনি কীভাবে পলিটিক্যাল অ্যাফেয়ার্সকে ডিল করেছেন, আর এখন আমরা কী করছি। আচ্ছা, এদের সাথে আমাদের কিছু করার আছে, পয়েন্টগুলো বলি, কেউ করতে পারলে করবে, না করতে পারলে নাই। ওদের সমস্ত পণ্যগুলো ব্যবহার করা বন্ধ করে দেয়। গতকালকে যেখানে লেকচার দিতে গিয়েছিলাম আমাকে পানি খেতে দিয়েছে, এমন একটা ব্র্যান্ডের পানি দিয়েছে, ওটা ওদেরই। বিসমিল্লাহ, বাসায় যা ইউজ করছি, যা খাচ্ছি, যা পড়ছি, খেয়াল করে দেখেন এমন হচ্ছে নাকি, এমন এমন আমার হচ্ছে না তো যে আমি ওদের সাথে ব্যবসা বাণিজ্য করে আমার টাকায় লাভ করে সে বুলেট কিনছে, ওই বুলেট আমার ভাইয়ের বুকে গুলি চলছে। এটা একটা বড় অস্ত্র, পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কম নয়, যদি এটা করতে পারতাম বা করতে পারি কিছু তো একটা করা হবে ইনশাআল্লাহ, কিছু একটা পদক্ষেপ হবে। উচিত ছিল ওদের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেওয়া। দুই, উচিত ছিল ওদের সব রাষ্ট্রদূতদেরকে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে বহিষ্কার করা, এটা উচিত ছিল। উচিত ছিল মুসলিম রাষ্ট্রগুলোর একসাথে বসে, এক টেবিলে বসে একটা ফোরাম তৈরি করা, একটা বৃহত্তর সামরিক জোট গঠন করা এবং তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। যদি এইসব সন্ত্রাসী হামলা এবং যুদ্ধ অপরাধ তারা বন্ধ না করে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলা উচিত ছিল। আমি আপনাকে দেখিয়েছি একজন মুসলিম রমণীর সম্মানের বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম এই যুদ্ধ করেছেন, আমরা যদি তার উম্মত হয়ে থাকি উচিত ছিল, কারণ মুসলিম কান্ট্রির কাছে অনেক বড় বড় ওয়েপন্স আছে, পশ্চিমারা আমাদেরকে চাপ দিতে পারলে আমরাও পারি, আমরাও পারি। বাংলাদেশের মতো ছোট্ট একটা কান্ট্রি যদি এত বড় বড় কথা বলতে পারে, আরবের এই কান্ট্রিগুলো করতে পারে না, করতে পারে না, পারা উচিত ছিল না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মানুষ বলছে অভ্যন্তরীণ ব্যাপার, জেরুজালেম কার অভ্যন্তরীণ জায়গা? ওটা তো আমাদের কেবলা ছিল, পুরো উম্মার জায়গা, আমাদের নবী মেরাজ হয়েছে, ওটা আমাদের সবার জায়গা। আচ্ছা আমাকে বলেন, এই এই আক্রমণটা যদি কাবায় হতো, বলেন এই আক্রমণটা যদি কাবায় হতো বা মদিনায় হতো, আপনি কী করতেন? আরবের সব নেতারা চুপ করে বসে থাকতো, নিন্দা জানিয়ে ক্ষান্ত থাকতো? একটু ইমাজিন করেন, ওটাও তো মসজিদ আকসা, তিনটা হারামের একটা, কয়টা হারাম কয়টা,
কাবা বাইতুল্লাহিল হারাম মসজিদ নববী আকসা ওটা আমাদের না তো এখন মনে করেন যে ওই হারামে আক্রমণ হয় নাই হয়েছে মসজিদুল হারামে তাহলে আপনি কি করতেন খালি নিন্দা প্রস্তাব দিতেন তখন কি শায়খরা বলতো যেটা অনুচিত হচ্ছে আকীদা ঠিক নাই মানহাজ ঠিক হচ্ছে না আমার কথার উত্তর দেন এখন যদি মদিনায় এই হামলাটা করত ইহুদিরা নাউজুবিল্লাহ তাহলে কি আপনি এখন ফতোয়া খুঁজতেন প্রতিহত করেন ওইটা তো আমাদেরই ওটা তো আরেকটা কেবলা আরেকটা আরেকটা হারাম একশো বছর হয়ে গেল কত বছর ভাই একশো বছর থেকে এগুলো হয়তো কেউ বলে যায় কেউ লিখে যায় সবার মাথায় ঢোকে না এগুলো তবে যাদের মাথায় ঢুকবে না আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দিবেন দিয়ে নতুন জেনারেশন নিয়ে আসবেন এবং ইনশাল্লাহ ওদের হাতে ওই জায়গাটা বিজয় হবে সেটা শুরু হয়ে গেছে মাশাআল্লাহ অলরেডি শুরু হয়ে গেছে মাশাআল্লাহ তো আমরা এটা করতে পারতাম একটা সামরিক জোট করতে পারতাম অথবা আমরা কূটনৈতিক তৎপরতা করতে পারতাম তাদেরকে চাপে রাখতে পারতাম আরেকটা কাজ করতে পারতাম যেটা আমরা এখন পারি এটার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা এবং এই হিস্ট্রিগুলোকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা যাতে আমাদের সন্তানরা জানতে পারে এগুলো এই হিস্ট্রিগুলো কে জানে কয়জন জানে এবং তাদের এই ব্যাংকিং সিস্টেম পলিটিক্যাল সিস্টেম তাদের মিডিয়া প্রযুক্তি এইগুলোর বিরুদ্ধে আমাদের পলিটিক্যাল সিস্টেম আমাদের ব্যাংকিং সিস্টেম আমাদের নিজস্ব মিডিয়া প্রযুক্তি এগুলো থাকা উচিত ছিল এখন আমরা যে যেখানে কথা বলছি না যে প্ল্যাটফর্মগুলোতে এগুলোও তারাই নিয়ন্ত্রণ করছে আপনি তো অ্যাপেল ইউজ করেন গুগল ইউজ করেন আমি গুগল ইউজ করি আপনি ফেসবুক ইউজ করেন সবই তো প্ল্যাটফর্ম ওখানে গিয়ে আপনি কুমিরের পুকুরে নেমে ওর সাথে যুদ্ধ করা যায় আমাদের উচিত ছিল ওদের প্রযুক্তির বিরুদ্ধে আমাদের স্বতন্ত্র প্রযুক্তি লঞ্চ করা ওদের ওয়েপেন্সগুলোর এগেনস্টে আমাদের স্বতন্ত্র ওয়েপেন্স লঞ্চ করা ওদের যে ব্যাংকিং সিস্টেম ফাইন্যান্স সিস্টেম এর বিরুদ্ধে আমাদের স্বতন্ত্র সিস্টেম লঞ্চ করা এগুলো আরও 50 বছর আগে উচিত ছিল তাহলে আজকে এই দিন আমাদেরকে দেখতে হতো না যাই হোক আমরা করতে পারি নাই আল্লাহ পাক যেন এমন কম নিয়ে আসেন যে কম এটা করতে পারবে ইনশাআল্লাহ এবং আগামী দিনে মুসলিমদের এই যে বিজয় এই যে ভবিষ্যৎটা অপেক্ষা করছে এর জন্য আমরা আমাদের সন্তানদেরকে প্রস্তুত করবো ইনশাআল্লাহ এবং আমরাও আধ্যাত্মিকভাবে পবিত্র হব নামাজি হব মুত্তাকি হব ওলামায়ে কেরামের সোহবতে থাকব হালাল খাবো আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ চলতে থাকবে ইনশাআল্লাহ যেভাবে পারি আমরা হকের পক্ষে থাকব বাতিলের বিরুদ্ধে অবস্থান নেব তবে আমরা আমাদের শান্তিপূর্ণ রাষ্ট্রে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করব না কারণ একটা রাষ্ট্রের মধ্যে যদি আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান তাহলে হিতে বিপরীত হবে হিতে কি হবে বিপরীত হবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে যোগ্য একজন নেতা দান করে এবং অনুসারীদের মধ্যে ইসলাম প্রবেশ করান সবার কলবগুলোকে আল্লাহ পাক দিনের দিকে ঘুরিয়ে দেন সবাইকে আল্লাহ পাক দিনের এলেম অর্জনের তৌফিক দেন আলেমদেরকে আল্লাহ পাক দীর্ঘ নেয় হায়াতুত তৈয়বা দান করেন এবং আমাদের মধ্যে আপোষে বিভক্তিটা আল্লাহ পাক কমিয়ে দেন আমাদেরকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করেন ইস্যু পাগল না হওয়ার তৌফিক দান করেন